নাই দেখানোর। এখন আপনাদের যার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমার সাথে একটু শেয়ার করবেন। নেক্সট তিনটা ক্লাস আমরা হচ্ছে এই প্রবলেম সলভিংয়ের উপরে একটু দেখাই দিব যে কীভাবে আসলে এই এই প্রবলেম আপনাদের যার যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমগুলো আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। সো এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা তৈরি করার জন্য আমাদেরকে অনেকগুলো লাইন ড্র করতে হবে অ্যাকচুয়ালি। ফার্স্ট অফ অল আমরা এরকম একটা লাইন নিয়ে নিলাম, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এই রেক্ট্যাঙ্গেলের কালারসে আপনি রেড করে দেন, দেন আপনি এটাকে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে আপনি আরেকটা কালার নিয়ে আসেন এখানে, এখানে এটার কালারটা দিয়ে দিলাম, এরকম একটা কালার দিয়ে দিলাম, এখানে আরেকটা কালার নিয়ে আসলাম। এটার কালারটা আমরা করে দিলাম একটু ডার্ক ব্লু, দেন এটাকে আরেকটা কপি করে নিয়ে আসলাম, এটাকে একটু চিকন করে নিয়ে আসলাম বা একটু মোটা করে দিই এটাকে। এটার কালারটা দিয়ে দিলাম আমরা লাইট ব্লু, দেন আমরা আরেকটা কালার নিয়ে নিতে পারি, চিকন করে নিয়ে আসি, এটার কালারটা আমরা সেম আবার এটা দিয়ে দিলাম। এরপরে আবার আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলটাকে ড্র করি, ড্র করে নিয়ে আসি, এটার কালারটা আমরা দিয়ে দিলাম একদম লাইট ব্লু। এরপরে আরেকটা রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করতে পারি, এখান থেকে চিকন একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, এটার কালারটা আমরা ব্ল্যাক করে দিলাম। এরপরে আবার আমরা এখান থেকে এই রেক্ট্যাঙ্গেলটা কপি করে নিয়ে আসি। এভাবে করে আসলে অনেকগুলো রেক্ট্যাঙ্গেল, এখানে যতগুলো কালার রয়েছে সবগুলো কালারের রেক্ট্যাঙ্গেল আসলে তৈরি করতে হবে। সো একটু সময় নিয়ে এগুলো তৈরি করতে হবে। কালারটা আমরা করে দিলাম এই কালারটা। এভাবে করে করে আপনারা কালার দিবেন, যত বেশি কালার দিবেন তত এরকম জিনিসটা এরকম হবে আর কি। এটার কালারটা আমরা দিয়ে দিতে পারি এভাবে। আমরা বিভিন্ন কালার টালার অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা মোটামুটি এরকম একটা লাইনের মানে যতটুকু সম্ভব আর কি কালারটাকে একটু লাইট কালার করে নিয়ে আসি। এরপরে এই কালারটাকে আমরা হোয়াইট কালার করে দিই। আমরা অনেকগুলো কালার এখানে আসলে অ্যাপ্লাই করলাম বা অনেকগুলো কালারের কম্বিনেশন আমরা তৈরি করলাম। এখন নেক্সট যে কাজটা রয়েছে সেটা হচ্ছে কি এটাকে এরকম সার্কেলের ভেতরে নিয়ে আসা, একটু রাউন্ডেড করে নিয়ে আসা। সো এই কাজটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা এটাকে একটা কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে আসলে অনেকগুলো টেকনিক আছে এই কাজটা করার জন্য, তার মধ্যে একটা সিম্পল টেকনিক হচ্ছে গিয়ে অবজেক্টে ক্লিক করে আমরা যদি এনভেলপ ডিস্টর্টে যাই, মেক উইথ ওয়ার্পে ক্লিক করি, সো এই যে এখানে দেখবেন যে আপনার আর্ক যদি আপনারা ক্লিক করেন, সো এখান থেকে আপনারা এটাকে এইভাবে রেইনবোর মতো করে আমরা এরকম ড্র করতে পারবো, ঠিক আছে। সো 100% যদি দেন আপনি, আপনার শেপটা এরকমটা চলে আসবে। এবং এখান থেকে হরিজেন্টালি যদি আপনি রোটেট করতে চান, এইভাবে রোটেট করতে পারবেন, ঠিক আছে, বা এইভাবে রোটেট করতে পারবেন। এটাকে আমি যদি জিরো করে দিই, আপনি ভার্টিক্যালি যদি এটাকে রোটেট করতে চান কোনো কারণে, ভার্টিক্যালি রোটেট করতে পারবেন। সো দ্যাটস দ্য থিং, আপনি যদি এভাবে নেন এইভাবে এটা এইভাবে আসবে, অলরাইট। সো আপনি যেভাবে নেবেন এটা সেভাবেই এরকমভাবে আসবে। আসার পর ওকেতে ক্লিক করে দেন, ওকেতে ক্লিক করে এটার সাইজটাকে আমরা একটু ছোটো করে নিয়ে আসি। তো আপনারা লক্ষ্য করছেন যে এখানে কিন্তু মোটামুটি আমাদের যেই ডিজাইনটা এই ডিজাইনের মতোই হয়ে গেছে। এটার কালার টালারগুলো চাইলে এবার আমরা চেঞ্জ করতে পারি বা আমাদের পছন্দ মতো যে কোনো কালারই আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে প্রত্যেকটা কালারের পরে কিন্তু একটু শ্যাডো আছে, হালকা একটু শ্যাডো লক্ষ্য করা যাচ্ছে। এই শ্যাডোটাও আপনারা অ্যাড করে দিতে পারেন। যেমনটা হচ্ছে গিয়ে এখানে আপনারা ডাবল ক্লিক করে যে লাইনগুলো রয়েছে, এই যে লাইন, এগুলো তো লাইন এগুলো, তাই না? এই যে একটা লাইন, এবং এই লাইনগুলোতে যদি আপনারা ডাবল ক্লিক করে বা এখানে এই জায়গাটাতেই ফার্স্টেই আমরা যদি এখানে শ্যাডো অ্যাড করে নিই, এগুলোকে সিলেক্ট করে অ্যাপিয়ারেন্স প্যানেলে ক্লিক করে এখান থেকে আমরা যদি শ্যাডোটা অ্যাড করে নিতে চাই, এফেক্টসে ক্লিক করে আমরা, সরি, ক্লিক করে গেছে বলে
ভর্টেক্সে ক্লিক করে আমরা স্টাইলাইজে ক্লিক করে এখান থেকে ড্রপ শ্যাডো যদি আমরা দিয়ে দিই, সো একটার উপরে আরেকটার শ্যাডো চলে আসবে। এখানে একটু ড্রপ শ্যাডো চলে আসলো, আসার পরে আপনি ওকেতে ক্লিক করে দিতে পারেন বা এখান থেকে অপাসিটিটা একটু কমায় দিতে পারেন, যেভাবে আছে অ্যাজ ইট ইজ থাকলো ওকেতে ক্লিক করে দেন। তাহলে এবার আপনি একটু লক্ষ্য করেন এখানে প্রত্যেকটা অবজেক্টের সাথে, প্রত্যেকটা অবজেক্টের পরে আপনার কিন্তু একটু শ্যাডো টাইপের দেখা যাচ্ছে, তবে কিছু কিছু অবজেক্টের শ্যাডো দেখা যাচ্ছে না, যেমন এই অবজেক্টগুলোতে শ্যাডো দেখা যাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে আপনারা যদি লক্ষ্য করেন যে এই যে পিঙ্ক কালার, এই পিঙ্ক কালারের নিচের শ্যাডোটা দেখা যাচ্ছে না, তার কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে এই অবজেক্টটাকে পেছনের দিকে নিয়ে আসতে হবে, পেছনের দিকে নিয়ে আসলে তখনই আপনি এই শ্যাডোটা দেখতে পাবেন। ঠিক একইভাবে এগুলোকেও সেম কাজটা করতে হবে, অ্যারেঞ্জমেন্টটা পেছনের দিকে নিয়ে আসতে হবে, তাহলে এটার নিচের শ্যাডোটা দেখতে পারবেন। প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রেই সেম কাজটাই করতে হবে আপনাদেরকে। এবং এখান থেকেও এখান থেকে এটিটাকে সিলেক্ট করে আমরা পেছনে নিয়ে আসলাম, এটাকে এরপরে এটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনে নিয়ে গেলাম। একইভাবে এই যে এখানকার যেই অবজেক্টগুলো আছে এগুলোকেও কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে পেছনে নিয়ে গেলাম। এভাবে করলে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার যদি আমরা এভাবে পেছনের দিকে নিয়ে যাই, তাহলে আমাদের যে শ্যাডোটা রয়েছে সেটা আমাদের কাছে ভিজিবল হবে। ক্লিক করে দ্যাটস ইট। সো এই যে শ্যাডোগুলো আপনারা লক্ষ্য করছেন, শ্যাডোগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবাই? এই যেখানে হালকা হালকা শ্যাডো শ্যাডো আছে, সো এই শ্যাডোগুলো আসার পরে এরপরে আপনি এই অবজেক্টটাকে সিলেক্ট করে আপনি আমরা যেটা করেছিলাম যে আমরা এটা একটা কপি করে নিই, এই যে কপি করে নিলাম, এখানে কপি করে নিয়ে আসার পরে আমরা এটা ফেলে দিই, এটার দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। এটাকে সিলেক্ট করে এরপরে আমরা অবজেক্টে ক্লিক করে এনভেলপ ডিস্টর্ট, এনভেলপ ডিস্টর্ট থেকে মেক উইথ ওয়ার্ড, এই মেক উইথ ওয়ার্ডে ক্লিক করার পর আপনারা ওই সেম অপশনটাই পাবেন। একটু সময় নিচ্ছে যেহেতু এখানে আপনার ইফেক্টটা রয়েছে, ইফেক্ট থাকার কারণে আপনার শ্যাডো ইফেক্টটা থাকার কারণে একটু লোডিং টাইমটা একটু বেশি নেবে। সো এইসব ক্ষেত্রে আসলে একটু র্যামটা ভালো হলে ভালো হয়। এবং এই সেম কাজটা আপনারা ফটোশপেও করতে পারবেন, ফটোশপে এই কাজটা করা সম্ভব। এই যে এরপরে আপনারা লক্ষ্য করছেন যে এখানে এই ব্লেন্ডিং অপশনটা আমরা ব্লেন্ডটাকে 100% করে দিব। এখানে আরও অনেকগুলো জিনিস রয়েছে, যেমন এটা যদি আপনারা দেন তাহলে ডিফারেন্ট একটা শেপ জিনিস তৈরি হবে। অলরাইট, এখানে যদি ক্লিক করেন ডিফারেন্ট একটা শেপ তৈরি হবে। এখান থেকে আপনি 100% না দিয়ে এটাকে একটু বাড়ায় দেন, ভার্টিক্যালি একটু কমায় নিয়ে আসেন, ভার্টিক্যালি যদি একটু কমায় নিয়ে আসেন এরকম, মানে মাঝখান দিকটা মনে হবে যে একটু চ্যাপটা এই যে এরকম, এরকমটা মনে হবে আর কি, এইভাবে এরকম একটা শেপ। সো যাই হোক, আমরা আপাতত আর্কেই রাখছি। এখানে আরও অনেকগুলো শেপ আছে, সবগুলোই মোটামুটি আপনারা জানেন কোনটার কাজ কী। তারপরে যদি কনফিউশন মনে হয় আপনারা দেখবেন, এখান থেকে যদি এটা ব্লেন্ড করে দেন 100% তাহলে চেঞ্জটা দেখতে পারবেন যে এই যে এরকম একটু কার্ভি একটা বিষয়। সো এখান থেকে আমি আর্ক করে দিলাম, সময় নিচ্ছে। অলরাইট, সো এখানে 94% আছে, আমি 100% করে দিলাম। এখানে আরেকটা বিষয় একটু লক্ষণীয় যে এই জিনিসটা কিন্তু আপনার পুরোটাকে কাভার করেছে, তাই না? পুরো সার্কেলটাকে কাভার করেছে। সো এই পুরো সার্কেলটাকে কাভার করার জন্য আপনারা ভার্টিক্যালটাকে যদি একটু লেফট সাইডে নিয়ে আসেন, তাহলে দেখবেন যে এটা আর নিচের দিকে নেমে আসছে, এই জিনিসটাকে এই জিনিসটা ধরে নিচের দিকে চলে আসবে। সো দ্যাটস দ্য থিং। কিংবা আপনারা সরাসরি যে এটা মেশ, এই মেশটাকেও আপনারা মডিফাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। একটু সময় লাগবে, এটা প্রসেসটা একটু
ইফেক্ট অ্যাড করার কারণে আসলে এই সময়টা লাগছে, কারণ যখন এটা আপনার বড় হবে বা এটা যখন স্ট্রেচ করবে নিচের দিকে, তখন ইফেক্টগুলোও কিন্তু স্ট্রেচ করবে অটোমেটিক। তো প্রত্যেকটা শেপের জন্য আলাদা আলাদা ইফেক্ট আসার কারণে এই যে দেখেন নিচের দিকে এটা এক্সপান্ড করে এই পোর্শনটাকে ছোট করে ফেলছে। আমি যদি এটাকে আরও নিচের দিকে নিয়ে আসতাম বা আরও যদি কমায় নিয়ে আসতাম তাহলে আরও কমে আসতো। এবং প্রত্যেকটার ক্ষেত্রেই দেখেন আমাদের যে ইফেক্টটাও কিন্তু বড় হয়েছে বা স্ট্রেচ হয়েছে, এই যে শ্যাডো যে ইফেক্টটা। সো এই কারণেই আসলে লোডিংটা হতে একটু সময় নেয়। সো মোটামুটি যাই হোক, আমরা যেরকমটা চেয়েছি এরকমটা হয়ে গেছে। এরপরে আপনি যে কাজ করতে চান সেটা করতে পারবেন, নো প্রবলেম। আপনি এখান থেকে এটাকে এই যে আবার আচ্ছা যাই হোক, এটাকে এক্সপান্ড করে নিলে আমার মনে হয় আর ঝামেলা করতো না। যাই হোক, আমরা এটাকে এক্সপান্ড করে নিই তাহলে আর প্রবলেম হবে না। এক্সপান্ড ফিল অবজেক্ট, সো এই যে এক্সপান্ড করে নিলাম। এবার আর এটা জুম মানে ছোটো বড়ো করতে গেলে এটা আর বেশি লোডিং টাইমটা নেবে না আমাদের। সো এভাবে করে আপনি নিয়ে নিতে পারেন এটাকে এখানে রেখে। বাকি কাজটা তো আপনারা বুঝেছেন যে আসলে কীভাবে করতে হয়। বাকি কাজটা খুবই সহজ, এখানে একটা হিউম্যান ক্যারেক্টারকে পিএনজি করে নিয়ে এসে দেন এই হিউম্যান ক্যারেক্টারের বরাবর আসলে এই কাজগুলো করা হয়েছে। এবং এখানে মজার একটা বিষয় হচ্ছে এই যে কালারগুলো আমরা অ্যাপ্লাই করলাম, এই কালারগুলো আসলে এই হিউম্যান বডি থেকে নেওয়া হয়েছে। দেখেন আপনারা লক্ষ্য করেন এই যে এখান থেকে লাল কালারটা দিয়ে শুরু করা হয়েছে, এখান থেকে হিউম্যান স্কিনের ডার্ক টোনটা নেওয়া হয়েছে, গ্রিন টোনটা নেওয়া হয়েছে, আপনার ব্লু টোনটা নেওয়া হয়েছে আপনার এই জায়গাগুলো থেকে। এই যেখানে আপনার জুতার কালার, তারপরে এখানে এই জুতার ফিতা, তারপরে এই যে ব্লু জিন্স, তারপরে আপনার এখান থেকে এই যে পিঙ্ক কালার, মানে বডি থেকেই আসলে এই রঙগুলো নেওয়া হয়েছে। তাহলে দেখতে আসলে সুন্দর লাগে, ঠিক আছে, মনে হয় যে এখান থেকে কোনো একটা কিছু মুভিং, তাই না, একটা সৌন্দর্য আছে আর কি। সো এই কাজগুলো আসলে এভাবেই করে, এভাবে করে করলে আপনাদের জন্য কাজগুলো সহজ হবে, ঠিক আছে। এটাকে একটু ব্লার করে দিতে পারেন বা যেটা আপনাদের ভালো লাগে, আসলে যেভাবে সুন্দর লাগে, একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করলে পারবেন। সো প্রসেসটা কি বুঝতে পেরেছেন কিনা, না বুঝলে বলেন। আচ্ছা, এর পরবর্তীতে আরেকটা ছবি আমাকে পাঠিয়েছেন, সেম প্যাটার্নেরই এরকম একটা ছবি পাঠিয়েছেন। সো এই ছবিটাও কাইন্ড অফ এরকমই, এটার প্যাটার্নটা জাস্ট একটু ডিফারেন্ট। এবং এখানে অনেকগুলো শেপ, অনেকগুলো লেয়ার আসলে এখানে আছে। এখানে দেখেন কয়টা শেপ বা কয়টা লেয়ার রয়েছে। এখানে মূলত শেপ রয়েছে এই একটা শেপ, আমি দেখাই দিচ্ছি, এই একটা শেপ রয়েছে এখানে। অলরাইট, এটা কালারটা আমি একটু চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবেন, এটা একটা শেপ। এরপরে যে শেপটা রয়েছে এটা একটা শেপ, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, এটা একটা শেপ। অলরাইট, এরপরে ফাইনালি যে শেপটা রয়েছে এই যে এইটা একটা শেপ, ক্লিয়ার। তাহলে কয়টা শেপ এখানে? তিনটা শেপ। এই তিনটা শেপকে আপনার তৈরি করতে হবে এই সেম কালার কালারের কী বলে এটাকে, কালারের প্যালেট বা যাই বলি না কেন, সেম কালারগুলো দিয়ে আসলে এটা তৈরি করতে হবে। সো এখানে এটা ভাবার কোনো অপশন নাই যে এখানে একটাই শেপ যে আলাদা আলাদাভাবে করে নেওয়া হয়েছে, এরকমটা না। অ্যাকচুয়ালি এটা টোটালটাই, এটা আলাদা একটা পোর্শন, এটা আলাদা একটা পোর্শন এবং এইটা আলাদা একটা পোর্শন, ঠিক আছে। সো এই তিনটা পোর্শনকে আলাদা আলাদাভাবে করে এখানে অ্যাকচুয়ালি চারটা পোর্শন, এটা হয়ে যাওয়ার পরে এটা আবার আলাদা, এই যে কর্নারের মতো যেটা, এটা আবার আলাদা একটা পোর্শন। সো এই প্রত্যেকটা আলাদা আলাদা পোর্শনকে আসলে তৈরি করা সম্ভব আমাদের ইলাস্ট্রেটর ব্যবহার। আমরা তো মাঝখানে 3 ডিগ্রি ছিলাম না, ওইখানে যে যে পাহাড়ের নিচে যেরকম টুকছে করে আমি বুঝতে পারিনি সিফাত। হ্যালো হ্যালো, আপনার প্রশ্নটা কি ছিল? বাকিরা কি বুঝতে পেরেছেন কেউ? হ্যালো সিফাত, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা সিফাতের মেবি নেটওয়ার্ক প্রবলেম, আই ডোন্ট নো। এই সেম জিনিসটা আসলে কীভাবে তৈরি করবেন, এটার জন্য আবার এই যে আমরা যে লাইনগুলো ড্র করলাম এগুলোকে আমি নিয়ে আসি, নিয়ে এসে দেখাই দিচ্ছি।
এটাকে নিয়ে আসার পরে আমরা এই এই যে শেপটা রয়েছে এটা ফেলে দিই, এটা দরকার নেই আমাদের। এই যে শেপটা রয়েছে এই শেপটাকে আমরা সিলেক্ট করে আবার আমরা অবজেক্টে ক্লিক করতে পারি, পাথে ক্লিক করতে, সরি ইনভেলপ ডিস্টর্টে ক্লিক করতে পারি, মেক উইথ ওয়ার্প। সো ইনভেলপ ডিস্টর্ট মেক উইথ ওয়ার্পে ক্লিক করার পর আমাদের কাছে আছে একটা বিষয়, এটার যে ইয়েটা আছে শ্যাডোটা আছে, শ্যাডোগুলো আমরা একটু ফেলে দিই, তা না হলে এটা লোডিং হতে অনেক সময় লাগবে। শ্যাডোটা তো বুঝতে পেরেছেন আসলে, দিতে পারবেন আপনারা, নো প্রবলেম। সো এরপরে আমি অবজেক্ট থেকে পাতে ক্লিক করে এখান থেকে ইনভেলপ ডিস্টর্টে যাব। ইনভেলপ ডিস্টর্টে যে মেক উইথ ওয়ার্প, মেক উইথ ওয়ার্পে যে আমাদের যেই কাঙ্ক্ষিত শেপ, সেই কাঙ্ক্ষিত শেপে নিয়ে আসি, এটা জিরো করে দিই, নো প্রবলেম। এবং এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে ইয়েটা আছে, যেমন এখানে এই ওয়েভ, ওয়েভটা যদি আপনি নিয়ে আসতে চান, ওয়েভটা নিয়ে আসলে এরকমটা হবে। আসার পরে ব্লেন্ডিংটা আমরা একটু বাড়িয়ে দিই, এখান থেকে এই ওয়েভটা না দিয়ে আমরা ফ্ল্যাগ দিই, ফ্ল্যাগ। অলরাইট, সো এই ফ্ল্যাগটা আমরা দিলাম, দেওয়ার পর থেকে আমরা এখান থেকে এইভাবে নিয়ে আসলাম এবং এখানে ভার্টিক্যালি হরিজেন্টালি যেভাবে আমাদের সুবিধা হয় এইভাবে আমরা রাখবো, নো প্রবলেম। ভার্টিক্যালটা জিরো করে দিই, হরিজেন্টালের পজিশনটাকে একটু বাড়িয়ে দিই, এরকম একটা শেপ চলে আসবে হরিজেন্টালে। অলরাইট, সো এরকমটা আসার পরে আমি ওকেতে ক্লিক করে দিলাম। সো আমার এই পোর্শনটা রেডি হয়ে গেল। এবার এই পোর্শনটাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা মাস্কিং করে ফেলতে হবে। আমি মাস্কিং করছি না আপাতত, আমি এভাবে রাখছি। ঠিক একইভাবে নেক্সট যে কাজটা, এই পার্টটা আমার তৈরি হয়ে গেল, নেক্সট যে পার্টটা, এই পার্টটা বা এই পার্টটা, এই যে প্যাচানো যে পার্টটা, এই পার্টটাকে আমরা জাস্ট সিম্পলি এটাকে ডুপ্লিকেট করে নিয়ে এসে একটু রিফ্লেক্ট করে দিই, রিফ্লেক্ট করে দিলাম। রিফ্লেক্ট করে দেওয়ার পর আবার পুনরায় নিচের দিকে রিফ্লেক্ট করে দিব, তাহলে লাল কালারটা কোথায় চলে আসবে, নিচের দিকে চলে আসবে। আসার পরে আমরা এই লাল কালারটাকে এই বরাবর রেখে আমরা যদি এবার এটাকে রিফ্লেক্ট করে নিয়ে আসলাম, রিফ্লেক্ট করে নিয়ে এসে দুইটাকেই সিলেক্ট করি, এখানে লাল কালারটাকে নিচের দিকে নিয়ে আসি, ওকে, এইভাবে নিয়ে আসি। নিয়ে আসার পর এখানে লাল কালারটা কোথায় আছে, নিচের দিকে, এখানে লাল কালারটা কোথায় থাকবে, উপরের দিকে। তাহলে এটাকে সিলেক্ট করে এবার আমরা এটাকে উপরের দিকে এভাবে রোটেট করে নিই। রোটেট করে নেওয়ার পর আমরা এটাকে জাস্ট এইভাবে ড্র্যাগ করি, অলরাইট, এভাবে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে আমরা এটাকে এই এই রেডের বরাবর এখানটাতে রেখে দিলাম। অলরাইট, এটাকে একটু রোটেট করে নিয়ে আসতে পারি এরকম। অলরাইট, সো এইভাবে করে আমরা রাখলাম। রাখার পর আমরা আমাদের নেক্সট যে কাজটা, সো এভাবে রাখলাম, নেক্সট যে কাজটা রয়েছে সেটা হচ্ছে যে এই শেপটা তৈরি করা, এই শেপটা, এই শেপটা তৈরি করার জন্য আবার সেম আমরা এখান থেকে এই এগুলাকে একটা কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে আমরা এটাকে কী করব, এটাকে আমরা ড্রপ শ্যাডোর যে ইফেক্টটা রয়েছে এটা ডিলিট করে দিলাম, নর্মাল করে নিলাম। এরপরে আমাদের নেক্সট কাজটা হচ্ছে কি, এই এই শেপটা তৈরি করা। এই শেপটা তৈরি করার জন্য আমাদেরকে বেশি কষ্ট করতে হবে না, যেভাবে আছে অ্যাজ ইট ইজ। আমরা এখান থেকে অবজেক্টে ক্লিক করবো, ইনভেলপ ডিস্টর্ট, মেক উইথ ওয়ার্প। মেক উইথ ওয়ার্পে যাওয়ার পরে আমরা এখান থেকে আসলে দেখবো যে কোন শেপটা আসলে আমাদের জন্য সুইটেবল বা আমাদের এই কাজটার পার্সপেক্টিভটা ফুলফিল করে। সো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমরা যদি ব্লেন্ডিংটা একটু বাড়াই দিই, ব্লেন্ডিংটা একটু যদি বাড়াই দিই, হরিজেন্টালি যদি আমরা একটু এরকম রাখি, ভার্টিক্যালিও যদি আমরা একটু, না এটা আসলে কাজ করছে না, সো আমি সবগুলো জিরো জিরো করে দিচ্ছি, এটাকে আমরা 50 করে দিই। এখান থেকে আসলে একটু খুঁজে খুঁজে দেখতে হবে, ফিশ I guess this one is not bad. না, ফিশটা আসলে যাচ্ছে না, রাইস রাইসটা মোটামুটি যাচ্ছে, তাই না?
সো আই গেস রাইস ইজ নট ব্যাড, রাইসটা থাকুক এভাবে। অলরাইট, এভাবে দিলাম আমরা রাইস, রাইসের যে শেপটা রয়েছে এভাবে দিয়ে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। এরপর আমরা এটাকে জাস্ট একটু কার্ভ করে এইভাবে করে এখানটাতে বসাই। অলরাইট, সো এটাকে এইভাবে বসাই দিলাম, একটু মিলাই দিতে হবে জিনিসটাকে যেন দেখতে অসামঞ্জস্যপূর্ণ না লাগে। অলরাইট, সো এইভাবে আমি মিলাই দিলাম। মিলাই দেওয়ার পর এখান থেকে আমরা নেক্সট যে কাজটা করব, এখানে আরেকটা শেপ রয়েছে, এই শেপটাকেও আমরা সেমভাবে ফিশ আইয়ের মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারি। এটাকে কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে আমরা এখান থেকে শ্যাডোটাকে ডিলিট করে দিই। অলরাইট, এবার আমরা এই কাজটুকুকে করবো হচ্ছে ফিশ আইয়ের মাধ্যমে। আমরা অবজেক্টে ক্লিক করলাম, এনভেলপ ডিস্টর্ট, মেক উইথ ওয়ার্ড, মেক উইথ ওয়ার্ডে ক্লিক করে আমরা এখান থেকে দিব ফিশ আই, ফিশ আই কে দিলাম। সো ফিশ আই দেওয়ার পরে আপনারা লক্ষ্য করেন যে আমরা এখান থেকে ভার্টিক্যালি, সরি ফিশ আই না, ফিশ, সরাসরি ফিশ দিব আমরা। সো এই সরাসরি ফিশ দেওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটার ব্লেন্ডটাকে একটু বাড়িয়ে দিই, এটার ভার্টিক্যালি একটু কমাই নিয়ে আসি এবং এখান থেকে এটা জিরো করে দিই। হরিজন্টালি আমরা একটু এইভাবে ব্লেন্ডটাকে একটু এইভাবেও রাখতে পারি, নো প্রবলেম। অলরাইট, সো এইভাবে রেখে আমরা ওকেতে ক্লিক করে দিলাম। এটাকে একটু লম্বা করে নিই, একটু মোটা করে নিই, দ্যাটস ইট। সো আমাদের শেপটা মোটামুটি ডান। ভাইয়া আমরা যদি একটা পেঁয়াজের শেপ করতে চাই তাহলে তো এভাবে পাওয়া যায় নাকি? হ্যাঁ করতে পারেন, নো প্রবলেম। এই যে পেঁয়াজের শেপ, এটা একটা পেঁয়াজের, যদি আপনি কালার, কালারগুলো যদি সুন্দর করে নিতে পারেন, পেঁয়াজের খোসার যে কালারগুলো সেটা যদি আপনি সুন্দর করে নিতে পারেন তাহলে এটাও এই শেপের মধ্যে আপনি পেঁয়াজের খোসা বা যে কোনো কিছু তৈরি করতে পারবেন আসলে। অলরাইট, সো এখন আমি এটাকে রেখে দিচ্ছি, এটাকে পরে বসাবো সবার শেষে। সো এখন আমাদের নেক্সট যে কাজটা আছে সেটাকে হচ্ছে গিয়ে এই জিনিসটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে আসা, এই জিনিসটাকে যেন স্মুথনেস বলে যে বিষয়টা রয়েছে সেইভাবে আসলে এটাকে গুছিয়ে নিয়ে আসা। সো এটা করার জন্য আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে, কয়েকটা স্টেপ বা কয়েকটা ধাপ। আমি একটু ছোটো করে নিয়ে আসি জিনিসগুলোকে, তাহলে আমাদের ইমেজের সাইজ ওয়াইজ আমরা বুঝতে পারবো। সো আমার এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে গিয়ে আমার এইটা, তাই না? এই পোর্শনটা, সো এই পোর্শনটাকে আমি কি করব, এভাবে রাখবো এবং এখানে আমার এই যে পোর্শনটা রয়েছে এটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এটাকে টপে নিয়ে আসবো, কাইন্ড অফ এরকম। সো এইরকম একটা শেপ এখানে চলে আসবো। সো এই শেপটা ডান। নেক্সট যেই শেপটা রয়েছে সেটা হচ্ছে কি আমার টপের এই শেপটা, এই শেপটাকে আমি কি করব, এই বরাবর বসাবো এবং কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে টপে নিয়ে আসবো। টপে নিয়ে আসার পর এখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে একটু পাথ ড্র করব, ক্লিপিং পাথ। সো ক্লিপিং পাথটা তৈরি করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে ক্লিক করতে হবে, একটু জুম করে নিই, এখানটায় ক্লিক করতে হবে, এখান থেকে ক্লিক করে আমরা এটাকে এমনভাবে পাথ করব যেন মনে হয় যে এখান থেকে আসলে এটা রাউন্ডেড হয়ে গেছে। এভাবে করে মাস্কিং একটা পাথ ড্র করে নিলাম। এরপর এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করে দিলাম। সো এখানে এই যে এরকম একটা মাস্কিংয়ের মতো একটা শেপ তৈরি হয়ে গেল। এটাকে আর একটু সময় নিলে আরও সুন্দর করে করা যায় আসলে, বুঝতে পেরেছেন? একদম পারফেক্টলি করা যায়। এবং এখান থেকে এই যে অংশটা রয়েছে এই অংশটাকে আমরা কী করতে পারি, এই অংশটাকে আমরা এইভাবে মিলিয়ে দিতে পারি, এই যে এরকম একটু চ্যাপটা করে নিয়ে আসি। এবং এখান থেকে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে একটা মাস্কিং আসলে আমাদের অ্যাড করতে হবে। এটাকে আগে পেছনের দিকে নিয়ে আসি, এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্ট থেকে আসলে এই পয়েন্টের একটা মাস্কিং তৈরি করে দিতে হবে। এটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে খুবই সিম্পল, এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, সিলেক্ট করে
তারপরে এখানে দুটোকে একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। অলরাইট, সো এইভাবে করে আসলে এই ধরনের ডিজাইনগুলো করা হয়। এবং এখানে কিছু শ্যাডো, কিছু লাইট ইফেক্ট, কিছু জিনিস আমরা যদি ফেলি তাহলে দেখতে আসলে আরও বেশি ন্যাচারাল মনে হবে, আরও বেশি অ্যাকুরেট মনে হবে। যেমনটা আমি একটু দেখাই দিই, সে আপনার এই যে অবজেক্টটা রয়েছে, এই অবজেক্টের এখান থেকে এখানে একটা শেপ নেন। শেপ নিয়ে আমরা যদি এইভাবে বা এইভাবে একটা ড্র করি, বা শেপ না নিলেও হয়, আপনি সরাসরি এই যে এই পোর্শনটাকে ধরে আপনি এখানে নিয়ে আসেন। নিয়ে আসার পর আপনি এখানে অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে দেন, ওকে। এরপরে আপনি এটাকে ইউনাইট করে দেন, ইউনাইট করে দিলে এক কালার চলে আসবে। এক কালার চলে আসার পর আপনি জাস্ট এখান থেকে এই যে এরকম একটা শ্যাডো কালার এখান থেকে অ্যাপ্লাই করেন। শ্যাডো কালারটা এখানে ব্ল্যাক আছে, ফুল ব্ল্যাক করে দেন। এখানে RGB কালার নিয়ে ফুল ব্ল্যাক, এখানেও এটাও RGB কালার নিয়ে ফুল ব্ল্যাক করে দিবেন। ব্ল্যাক হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখানে ডাবল ক্লিক করেন, অপাসিটি কত আছে, সরি ডাবল ক্লিক করুন, জাস্ট সিলেক্ট করেন, অপাসিটি জিরো করে দেন। সো এটা জিরো হয়ে গেল অপাসিটি। এরপর আপনি এটাকে এবং এইটাকে এভাবে সিলেক্ট করে কি সিলেকশন মোডে সিলেক্ট করে এই দুটাকে সিলেক্ট করে কি সিলেকশন মোডে দেন আপনি এটাকে সেন্টার অ্যালাইন করেন। অলরাইট, সো এই যে আপনার এখানে একটা শ্যাডোর মতো তৈরি হয়ে গেল, এটাকে আপনি আরেকটু সুন্দর করতে পারেন, সে আপনি এইভাবে রাখতে পারেন। অলরাইট, এভাবে একটু শ্যাডো অ্যাড করে দিলেন, শ্যাডোর অপাসিটিটা এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করে দিয়ে অপাসিটি 100 আছে, অপাসিটিটা আমরা একটু কমাই দিই, 50 বা 60 85 করে দিতে পারেন, নো প্রবলেম। এরপরে এখানটা থেকে আমরা আরও কাজ করতে পারি, যেমন এখানটাতে আমরা একটু বা এই জায়গাটাতে আমরা একটু লাইট ইফেক্ট বা একটু শ্যাডো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। সো এটা করার জন্য আপনারা যে কাজটা করবেন, যে এইটাকে সিলেক্ট করেন, এটাকে সিলেক্ট করে সেম প্রসেসে আবার এখানে নিয়ে আসেন। নিয়ে এসে এখানে আমরা অবজেক্টটাকে এক্সপান্ড করে দিব, ওকে ক্লিক করে দিব, এখান থেকে আমরা ইউনাইট করে দিব, তাহলে এটা এক কালার হয়ে যাবে। এক কালার হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এই কালারটাকেই পিক করেন, এখানে যে কালারটা রয়েছে এই কালারটাকেই পিক করেন। এই যে কালারটা পিক হয়ে গেল, এরপরে আপনি এটাকে এটার জায়গা মতো এখানে বসায় দেন। জায়গাটাকে বসায় দেওয়ার পরে এবার এটার কালারিংটা ঠিক করতে হবে, এখান থেকে এইভাবে কালারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আমরা জাস্ট এটাকে এইভাবে ঘুরাই দিই, উপরে দেওয়ার পরে এখান থেকে আসলে জিনিসটা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। এইভাবে যদি দেই, এইভাবে কালারটা নিলাম, একটু লক্ষ্য করেন, কালারটা নেওয়ার পরে এই কালারটাকে আমরা একদম টপে রাখলাম, এই কালারটাকে আমরা এই জায়গাটাতে রাখলাম, এবং এই কালারটাকে আমরা অল্টার বাটন প্রেস করে এই জায়গাটায় রাখলাম। এই কালারটাকে আমরা আরেকটু উপরের দিকে নিয়ে গেলাম, এই কালারটাকে আমরা একটু নিচের দিকে নামাই। এবার এটার অ্যাঙ্গেলটাকে আপনি চাইলে একটু পরিবর্তন করে দিতে পারেন, এইভাবে রাখতে পারেন, নো প্রবলেম। সো এইভাবে করে আসলে আমরা একটা ডিজাইন তৈরি করতে পারি। এবং এটার অপাসিটিটা আসলেই অনেক বেশি হয়ে আছে, দেখেন লক্ষ্য করেন অপাসিটিটা অনেক বেশি হয়ে আছে। সো অপাসিটিটাকে আমরা একটু কমাই নিয়ে আসতে পারি, অপাসিটি এখানে 85 আছে, আমরা এখান থেকে 50 করে দিতে পারি, নো প্রবলেম। এই যে এখানে একটা অপাসিটি, একটা 3D এর মতো একটা বা একটা শ্যাডো পড়েছে এরকম মনে হচ্ছে, এভাবে করে করতে পারেন। এরপরে আছে নেক্সট যে প্রসেসটা, এই যে এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা, এই জিনিসটাকে একটু সুন্দর করে নিয়ে আসা যায়, বাট এই জিনিসটা আসলে বেমানান লাগছে, তাই না? সো এই যে জিনিসটা, এরপরে আছে এই জিনিসটা, এই জিনিসটাকেও আপনাদের সেম একই কাজ করতে হবে। এখান থেকে একটু লাইন টাইন ড্র করে একটু কালার টালার হাবিজাবি এগুলো একটু অ্যাপ্লাই করতে হবে। এই লাইনটা একটু স্ট্রেট লাইন করে দিয়ে আমরা এখানে কালার অ্যাপ্লাই করে দিতেই পারি, বা এই কাজটাকে আমরা এভাবে না করে সরাসরি এই যে কালারটা রয়েছে এই কালারটাকে আমরা নিয়ে আসি। নিয়ে এসে আমরা সেম আগের মতোই অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিব, ওকে ক্লিক করে দিব।
এরপর এখান থেকে ইউনাইট করে নিব, ইউনাইট করে ইউনাইট তো করলাম, এখান থেকে কেন আসতেছে এখানে একটা মাস্কিং আছে, কন্ট্রোল ওয়াই প্রেস করলে লক্ষ্য করবেন এই যে একটা মাস্কিং আছে, এটা কিসের মাস্কিং? সো এই যে যখন আনগ্রুপ করে নিলাম তখনই কিন্তু আমরা এই যেটার ব্ল্যাক কালারটা পেয়ে গেলাম। সো আমরা এখানে ব্ল্যাক কালার করে নিলাম, ব্ল্যাক কালার করে নেওয়ার পর আমরা এটাকে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার বা যে কোনো কালারই আসলে আমরা অ্যাপ্লাই করতে পারি। সো আমি এখানে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে দিব, হোয়াইট সরি রিলিজ ক্লিপিং মাস্ক, মাস্কিংটা অফ করে দিতে হবে, এখানে একটা অবজেক্ট আছে এই অবজেক্টটা ফেলে দিই, এটারও দরকার নেই, এখানে একটা অবজেক্ট আছে এটারও দরকার নেই, এটা ফেলে দিই। এই অবজেক্টগুলোই আসলে মেইনলি ঝামেলার মেইন কারণ। কন্ট্রোল ওয়াই দিয়ে দিলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে এবার আমরা এটাকে সিলেক্ট করি, তারপরেও তো ঝামেলা হচ্ছে না। অবজেক্টে ক্লিক করে এক্সপান্ড, ওকে, অবজেক্টে ক্লিক করে এক্সপান্ড, এখন ঠিক আছে। সো এখন আমরা এটাকে সিলেক্ট করে আমরা ইউনাইট করে দিতে পারি, ইউনাইট করে দিলে আর কোনো ঝামেলা নেই। ওই অনেকগুলো মাস্কিং টাস্কিং করার কারণে এটা একটু কমপ্লেক্স অবজেক্ট তৈরি হয়ে গেছে। সো আমরা এখানে একটা মাস্কিং তৈরি করে আমরা এখানে একটা শেপ তৈরি করে আমরা এখানটাতে একটু কালার টালার অ্যাপ্লাই করবো। সো কালার অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট টুল নিলাম, গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমরা বা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার আমরা এখান থেকে নিয়ে নিই, গ্রেডিয়েন্ট কালার নিলাম, এইভাবে একটা শেপ নিলাম, একটু অ্যাঙ্গেল করে নিই এই অ্যাঙ্গেলের শেপটা নিই, অলরাইট। সো দিস অ্যাঙ্গেল ইজ নাইস, এভাবে করে নিয়ে আমরা এখানে একটু ব্ল্যাক একটু হোয়াইট এভাবে করে আমরা একটু মিক্স করবো। এভাবে একটা কালার নিয়ে নিলাম, অলরাইট, এই কালারটাকে আমরা একটু অ্যাশ কালারে নিয়ে আসি। সো এই যে এইরকম একটা শেপ নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে জাস্ট এই বরাবর রেখে দিব, এই বরাবর রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা এটাকে কী করবো, এটাকে আমরা হচ্ছে গিয়ে অপাসিটি থেকে আমরা একটু কমাই নিয়ে আসলাম। এখান থেকে আসলে জিনিসটা যেভাবে চাচ্ছিলাম সেভাবে হয় নাই, তারপর প্রবলেম নাই, নো ম্যাটার। যেটা ভালো লাগে আর কি, স্ক্রিন করে দিতে পারেন, স্ক্রিন করে দিলেও খারাপ লাগবে না, এভাবে করে দিতে পারেন, হ্যাঁ দেন এভাবেই দেন, সমস্যা। সো এই এই হচ্ছে গিয়ে ওভারঅল একটা রিবন তৈরি করার যে প্রক্রিয়া বা প্রসেস, এইভাবে করে আসলে আমরা বিভিন্ন ধরনের রিবন তৈরি করতে পারি এবং এটাকে ছোটো বড়ো চিকন মোটা করা যায় আসলে, আরও অনেকভাবে করা যায়, এটাকে আরও একটু সুন্দর করে করা যায় আসলে, এই শেপটাকে আর একটু স্মুথলি করা যায় আসলে। এখানে যদিও জিনিসটা ভালো লাগছে না, এটাকে আরও সুন্দরভাবে স্মুথভাবে করা সম্ভব, একটু সময় নিয়ে কাজটা করলে ভালো হবে আর কি, অলরাইট। এবং এখানে এই যে শেপটা রয়েছে, এই শেপটাকে আমাদের যখন এটা ইয়ে ছিল মানে মেশ আকারে ছিল, তখন এই মেশ টুলের সাহায্যে কিন্তু এটা ছোটো বড়ো করে করা যেত, নো প্রবলেম। সো দ্যাটস দ্য থিং অ্যাকচুয়ালি। এরপরে আপনি এটাকে জাস্ট একটা মাস্কিং করে নেন, সিলেক্ট করে রাইট, সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। সো এই যে একটা রিবন তৈরি হয়ে গেল, অলরাইট। এই রিবনটার ভেতরে এবার আপনি যা কিছু দিবেন এখানে সেইভাবে করে এই রিবনটা কাজ করবে, ক্লিয়ার? আমি বুঝাতে পেরেছি, বুঝতে পেরেছেন? হ্যালো, এই ধরনের রিবন তৈরি করতে পারবো আমরা?
হ্যাঁ পারবো ভাইয়া। এগুলো খুবই সহজ কাজ, এগুলো আসলে জাস্ট টেকনিক আর কিছুই না। সিফাত আপনি কি বুঝতে পেরেছেন? সিফাত সিফাতের মেবি লাইনের প্রবলেম। আচ্ছা, এরপরে আর কোনো প্রবলেম আছে কি আপনাদের? হ্যালো একটা করে দিছিলেন না, ওইটার কথা বলে নাকি ভাই? ওই যে কালো একটা পিকচারকে হোয়াইট মানে সাদা করা আর কি, মানে ফর্সা করা। প্রথমটা দেখাইছিলেন, শুধু এটা দেখাইছি, নিচের গুলা দেখাই নাই। না না, ওই যে তিন নম্বরটা দেখাইছেন, তিন নম্বরটা, সরি, এই যে এটা যেমন এই ধরনের যে প্যাটার্ন বা এই ধরনের যে ডিজাইন, এই যে এই ডিজাইন গুলো, এগুলো আপনারা এই উইথ টুল দিয়ে করতে পারেন। উইথ টুলের এটাও একটা প্রক্রিয়া, আমি একটু দেখাই দিই। এখানে সে আপনি একটা কালার নেন, এটার ফিল কালারটা নন করে আমরা একটা স্ট্রোক কালার নিলাম, সে আমরা স্ট্রোক কালারটা নিলাম, যে কোনো একটা কালার নেই, আমরা একটা গ্রেডিয়েন্ট কালার নিলাম। অলরাইট, এটা একটা গ্রেডিয়েন্ট কালার আমরা নিলাম। নেওয়ার পর আমরা শিফট চেপে এখানে একটা লাইন ড্র করলাম, ক্লিয়ার? এই লাইনটার স্ট্রোকের সাইজটাকে আমরা একটু বড় করে দিই, মোটা করে দিই। সে আমরা এই যে 50, একটু বেশি মোটা হয়ে গেছে, রাইট? এখান থেকে 100 করে দিই, 100 করে দিলাম। লাইনটাকে একটু ছোট করে নিয়ে আসি, সে এরকম রাখলাম। আমরা একটু জুম করি এবার এই পোর্শনটা, ভালো চাইলে আর একটু জুম করতে পারি। তো এই যে আমরা একটা লাইন ড্র করলাম, লাইনটাকে একটু মোটা করে ড্র করলাম। এবার আপনারা এই লাইনটাকে সিলেক্ট করে আমরা স্ট্রোক, এই যে স্ট্রোকের যে প্যানেলটা রয়েছে, যে এটা হচ্ছে স্ট্রোক প্যানেল, স্ট্রোক প্যানেলে যাওয়ার পর আপনারা অলওয়েজ দেখেছেন যে এখানে বেশ কিছু অপশনস রয়েছে। যেমন কি, যেমন আপনারা যদি ক্যাপ দেন তাহলে এটা রাউন্ডেড হয়ে যাবে, আপনারা যদি এখানে ড্যাশড লাইন দেন তাহলে এটা লাইনগুলো ড্যাশড লাইন হয়ে যাবে, তাই না? এগুলো দেখাইছিলাম, এবং এই ড্যাশ লাইনগুলোকে আমি দেখাইছিলাম যদি গ্যাপ আমরা 1 করে দিই, এবং সরি গ্যাপ আমরা 1 করে দিই, এবং এটার সাইজটাকে যদি ছোট করে দিই, জিরো করে গ্যাপটাকে যদি বাড়াই দিই, এখান থেকে ক্যাপ যদি বাড়াই দিই, এবং এখান থেকে গ্যাপটাকে যদি বাড়াই দিই, তাহলে ভেতরে কী থাকবে? রাউন্ডেড সার্কেল থাকবে না, এই যে রাউন্ড রাউন্ড থাকবে না, এগুলো আমি দেখাইছিলাম। তারপর আমি আবার বলে দিচ্ছি, সো আমি ড্যাশটাকে আপাতত উঠাই দিচ্ছি, এবং এখানে ক্যাপটা আমি পরাবো না, ক্যাপটা থাকুক, নো প্রবলেম। এরপরে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে এই যে গ্রেডিয়েন্ট প্যানেল। এই গ্রেডিয়েন্ট প্যানেলে আসার পর আপনারা এখানটাতে লক্ষ্য করবেন যে এখানে বেশ কিছু অপশনস রয়েছে, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। যখন আপনি এটাতে ক্লিক করছেন, এটা থাকতেছে আপনার এই এটার ভেতরের লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই যে এই গ্রেডিয়েন্ট উইদিন স্ট্রোক, অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট উইদিন স্ট্রোক, এই যে এই অপশনটা। এরপরে রয়েছে আপনার অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যালং স্ট্রোক, এই যে এরকম। এটার কাজটা হচ্ছে কি, আমি একটু দেখাই। সে আপনি এখানে একটা পেন তুললেন, পেন তুললে এই পয়েন্ট থেকে আপনি যদি এখানে নিচের দিকে একটা ড্র করেন, ড্র করার পরে আপনার এখানে একটা কর্নার সৃষ্টি হলো। এরপরে আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে ইয়ে হলো, এখানে ইয়ে হলো। এটার কারণটা কী? কারণটা হচ্ছে গিয়ে আপনি যদি এই পোর্শনে দেন তাহলে দেখবেন যে এরকম একটা শেপ আসবে আর কি, মানে আপনার উপর থেকে নিচে, মানে জিনিসটা আপনার এইভাবে জিনিসটা ঘুরবে। আমি বুঝাতে পেরেছি? আরেকবার একটু দেখাই তাহলে বুঝতে পারবেন, পার্থক্যটা বুঝতে পারবেন তাহলে। আর এটা হচ্ছে গিয়ে আমরা পেন টুল নিলাম। সো এই যে গ্রেডিয়েন্টটা,
গ্রেডিয়েন্টটা কিভাবে গেছে, আপনার এখান থেকে শুরু হয়ে এইভাবে ঘুরে এইভাবে গেছে গ্রেডিয়েন্টটা, আর এই গ্রেডিয়েন্টটা গেছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, আপনার এক পাশে ডার্ক এক পাশে লাইট, আর এখানে ডার্ক লাইট 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 এইভাবে গেছে। অলরাইট, সো এই হচ্ছে গিয়ে এই দুইটার মধ্যে পার্থক্য, এইটা এবং এইটা। অলরাইট, এটার মধ্যে পার্থক্য, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, এটার কালারটা আপনি একটু ব্লু করে দেন তাহলে বুঝতে পারবেন, এবং একইভাবে এটার কালারও আপনি চেঞ্জ করে দিতে পারেন। তাহলে আপনি দেখেন এখানে আছে ভায়োলেট ইয়েলো তারপরে যে ব্লু, আর এখানে ভায়োলেট ইয়েলো ব্লু একই লাইনে, একই সমান লাইনে। আমি আরেকবার একই রকম ড্র করি তাহলে বুঝতে পারবেন। সো এখানে দেখেন উপরে নিচে দুইটাই কিন্তু আপনার ভায়োলেট, মানে উপরে নিচে একসাথে এটা চেঞ্জ হচ্ছে, তার মানে কি বাম থেকে ডান থেকে বামে এটার কালারটা চেঞ্জ হচ্ছে, আর এখানে হচ্ছে কি আপনার এই পাত বরাবর কালারটা চেঞ্জ হচ্ছে। সো এটার কালারটা হচ্ছে কোনটা, এটা হচ্ছে গিয়ে এইটা, এই শেপটা, এবং এটা হচ্ছে গিয়ে আপনার এই যে মাঝখানে যেটা আছে, ঠিক আছে। আরও একটি শেপ রয়েছে যেটাকে বলা হয় যে আপনার এই অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যাক্রস স্ট্রোক, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই স্ট্রোকের ভেতরে এই লাইনের ভেতরে আসলে কালারটা অ্যাপ্লাই হবে। সেম এখানে ক্লিক করে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এই গ্রেডিয়েন্টটা আপনার এই লাইনের ভেতরে বা স্ট্রোকের ভেতরে এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হবে। তাহলে তিনটা ফরম্যাট, প্রথম ফরম্যাটটা কি, প্রথম ফরম্যাটটা হচ্ছে এইটা, আপনার একটা সাইড থেকে আরেকটা সাইডে গ্রেডিয়েন্টের লিনিয়ার গ্রেডিয়েন্ট হবে। এর পরবর্তী যে জিনিসটা রয়েছে এইভাবে এভাবে করে প্রত্যেকটার ভিতরে আছে, এবং এই প্রত্যেকটার মধ্যেই আবার আপনি চাইলে রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারবেন, এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট দিতে পারবেন, এখানেও রেডিয়াল গ্রেডিয়েন্ট দিতে পারবেন। এই যে দেখেন রেডিয়াল গ্রেডিয়েন্ট দিলেন, আবার এখানটাতেও আপনি রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবেন, সেম থিং। অলরাইট, আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, সো এই দেয়ার ইজ দ্য থিং, এভাবে করে আসলে আমরা এই কাজগুলো করতে পারবো, নো প্রবলেম। আচ্ছা, সো এরপরে আমি যে জিনিসটা আসলে দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই উইথ টুলের কাজটা কি, উইথ টুল, এই উইথ টুলটা হচ্ছে এই টোটালটা কি একটা স্ট্রোক, এই টোটালটা কি একটা স্ট্রোক, অবশ্যই স্ট্রোকে থাকতে হবে আপনার অবজেক্টটি। এরপরে আপনি এখানে উইথ টুলটা সিলেক্ট করলে এখানে যদি আপনি পয়েন্ট ক্লিক করেন, এই যে এই এখানে যদি একটা পয়েন্ট ক্লিক করে আপনি উপরের দিকে ড্র্যাগ করেন তাহলে আপনার শেপটা এই এরকম একটা শেপ হয়ে যাবে, আপনি যদি এইভাবে ক্লিক করেন এটা এরকম একটা শেপ হয়ে যাবে, আপনি এখানে ক্লিক করে উপর নিচ করলে এইরকম একটা শেপ হয়ে যাবে, এবং এখানে ক্লিক করে এবং এই পয়েন্টটাকে ধরে আপনি যদি চান একটু বামে নিয়ে আসতে পারবেন, এবং এখানে আরেকটা পয়েন্ট আপনি ক্লিক করে এইভাবে নিয়ে আসতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে। এখানে যদি চান আপনি এইভাবে একটা পয়েন্ট নিয়ে আসতে পারবেন, এবং এখানে এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টের উপরে নিচে ক্লিক করে আপনি এরকম একটা পয়েন্ট নিয়ে আসতে পারবেন, এরকম একটা পয়েন্ট আপনি নিয়ে আসতে পারবেন এরকম। অলরাইট, এবং এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দিব হচ্ছে গিয়ে ধরেন এইটা না, আমরা কালার সিলেক্ট করে দিব এইটা, এবং এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্ট যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে দেখেন যে কালারটা কীরকমভাবে পরিবর্তন হচ্ছে বা কালারটা কীরকমভাবে চেঞ্জ হচ্ছে। এই প্রসেসটাই হচ্ছে গিয়ে আপনাদেরকে আপনারা এই উইথ টুলের সাহায্যে করতে পারেন, বিভিন্ন ধরনের কাস্টম শেপ, কাস্টম প্রোফাইল, এটাকে বলা হয় কাস্টম প্রোফাইল, এটাকে স্ট্রোক প্রোফাইল বলা হয় অ্যাকচুয়ালি, উইথ স্ট্রোক প্রোফাইল, এই উইথ স্ট্রোক প্রোফাইল আপনারা তৈরি করতে পারবেন। এবং এখানে দেখেন আমাদের কিন্তু ডিফল্ট কয়েকটা উইথ স্ট্রোক প্রোফাইল রয়েছে, এই যে ডিফল্ট কিছু রয়েছে, আর আমরা যেটা তৈরি করেছি যেটা ভ্যারিয়েবল উইথ প্রোফাইল, সো এই প্রোফাইলটাকে যদি আপনি সেভ করে রাখতে চান আপনি সেভ করে রাখতে পারবেন। এটা এখানে আপনি আপনার নাম দিয়ে রাখেন, সে আপনার নাম দিতে পারেন যে নেই, আপনি এই প্রোফাইলটাকেও সেভ করে রাখতে পারবেন আপনার এই জায়গায়। দেখেন আমার এখানে নেম নামে আরেকটি প্রোফাইল চলে আসছে, আর ওইগুলো হচ্ছে উইথ প্রোফাইল টু, উইথ প্রোফাইল থ্রি, এবং এখানে উপরে আছে ইউনিফর্ম। সো এর পরবর্তীতে আপনি যেই কয়েকটা লাইনই ড্র করেন না কেন, সে আপনি এখানে একটা লাইন ড্র করলেন, লাইনটা ড্র করে আপনি এখানে কালারটা যে কোনো একটা কালার দিয়ে দিলাম, ব্ল্যাক, ব্ল্যাক কালারটা বুঝা যাবে। এরপরে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে এটার ইয়েটা বাড়িয়ে দিলাম 60 বাড়িয়ে দিয়ে ইউনিফর্ম থেকে আপনি চেঞ্জ করেন প্রোফাইল, বা আপনি যদি চান আপনার নিজের তৈরিকৃত প্রোফাইলটা তৈরি করবেন তাহলে দেখবেন যে এই যে আপনার প্রোফাইলটা তৈরি হয়ে গেছে, এই যে আপনি যে প্রোফাইলে তৈরি করেছেন এটাও সেম প্রোফাইল, এখান থেকে স্ট্রোক সাইজটাকে বাড়িয়ে দেন, সেম টু সেম আপনার এই এটার মতো করেই একটা শেপ তৈরি হবে। সো থিংস আর সো ইজি ইলাস্ট্রেটরে, খুবই সহজ আপনারা কাস্টম শেপ, কাস্টম লোগো এগুলো তৈরি করার জন্য, আসলে এর চাইতে বিকল্প কিছু আসলে নাই, বুঝতে পারছেন, এই উইথ টুলের বিকল্প আসলে কিছু নাই। সো এই ধরনের কাস্টম শেপ, কাস্টম ডিজাইন তৈরি করার জন্য উইথ টুল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন এই উইথ টুল ব্যবহার করে দাবার গুটি বা দাবার যেই মানে কী বলে চেসের যেই গুটির ইংলিশটি জানি না, চেস,
চেসের যে অবজেক্টগুলো আছে, রাজা রানী, তারপরে রাজা রানী তো নাই, রাজা নৌকা ঘোড়া, এগুলো সব কিছু, এই যে সৈন্য টৈন্য সব কিছু আপনারা এই উইক টুলের সাহায্যে ড্র করতে পারবেন, বানাতে পারবেন, ঠিক আছে? এই যে এই জিনিসগুলো অবজেক্টগুলো আপনারা এই ইসের মাধ্যমে তৈরি করতে পারবেন উইক টুলটার সাহায্যে, শুধুমাত্র উইক টুল ব্যবহার করি এগুলো করা সম্ভব, ঠিক আছে? সো দ্যাটস দ্য থিং, যেমন এই এই শেপটা, এই যে এই শেপগুলো, এই যে এই শেপগুলো, এই শেপগুলো তৈরি করা আপনার ইসের সাহায্যে করা যাবে, নো প্রবলেম। সো দ্যাটস দ্য প্রসিডিউর, এভাবে করে আপনারা আপনাদের কাজগুলো করবেন, পারা যাবে? এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি এই যে এখানে উইথ টুলটা সিলেক্ট করে আপনি যে কোনো একটা পয়েন্টকে ক্লিক করলে আপনি তো এটার মেশটা দেখতে পারবেন, তাই না? এটার মেশটা দেখা যাচ্ছে। সো আপনি চাইলে মেশ টুল কি এখানে অ্যাপ্লাই করা যাবে? না, মেশ টুল অ্যাপ্লাই করা যাবে না। সো আপনাকে এই উইথ টুলটা ব্যবহার করেই আসলে আপনি করতে পারবেন। এখন এখানে অল্টার বাটন প্রেস করে আপনি এটার পজিশনটাকে বা আপনি এখানে ক্লিক করে ধরে রেখে এটার পজিশনটাকে আপনি কমাতে বাড়াতে পারবেন, সরাতে পারবেন, ঠিক আছে? এটার পজিশনটাকে আপনি এই বরাবর নিয়ে আসতে পারবেন, নো প্রবলেম। সো এই যে এরকম একটা শেপ হয়ে যাবে, আপনি এটাকে অল্টার বাটন প্রেস করে এটার উপরে নিয়ে আসতে পারবেন, এটাকে অল্টার বাটন প্রেস করে আপনি এইভাবে নিয়ে আসতে পারবেন, নো প্রবলেম। আপনি যেভাবে সুবিধা হবে আপনার, যেভাবে সুবিধা হবে সেভাবে আপনি এটাকে নিয়ে আসতে পারবেন। এবং উপরের যদি কোনো লাইনকে আপনার মডিফাই করতে হয়, উপরের শুধুমাত্র উপরের লাইনটা মডিফাই হবে, দেখেন এখন কিন্তু দুইটা লাইন, উপর এবং নিচ দুইটা লাইনই কিন্তু মডিফাই হচ্ছে। বাট আপনি যদি অল্টার বাটন প্রেস করেন তাহলে শুধুমাত্র উপরের লাইনটা মডিফাই হবে, অল্টার বাটন প্রেস করে ধরে রাখলে, তাহলে দেখেন আপনার শেপটা এই যে এরকম হয়ে যাচ্ছে। আবার এটাকে যদি আপনি মডিফাই করতে চান শুধুমাত্র অল্টার বাটন প্রেস করলেই এটা মডিফাই হবে, ঠিক আছে? সো এভাবে করে আপনারা করতে পারেন। এবং এখানে আরেকটা বিষয় আছে, এই পয়েন্টগুলো রয়েছে, আপনি যদি কন্ট্রোল প্রেস করে করেন তাহলে কন্ট্রোল শিফট প্রেস করে যদি আপনি করেন তাহলে এই বরাবর যতগুলো লাইন আছে সবগুলো লাইন একসাথে ছোট বড় হবে, একসাথে চিকন মোটা হবে আর কি, ঠিক আছে? শিফট প্রেস করে যদি আপনি ক্লিক করেন, সো দ্যাটস দ্য থিং। এভাবে করে আপনারা আসলে বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের অবজেক্ট আসলে আপনারা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবং এই লাইনগুলোকে ধরে আপনারা টেনে এদিক সেদিক নিয়ে আসতে পারবেন, কোনো প্রবলেম নেই। যেভাবে আপনাদের সুবিধা হয় তাদের সেভাবেই আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? সো এটা খুবই ইন্টারেস্টিং একটা কাজ, এটা দিয়ে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট শেপ তৈরি করবেন। আচ্ছা, বাকি টুলসগুলো কি দেখিয়েছিলাম? এই যে এই টুলসগুলো, ওয়ার্প টুল, টুইল টুল, এই ক্রিস্টালাইজ, আমরা কি করবো, আমরা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্রেক লিঙ্ক, ব্রেক লিঙ্ক করে দিলে তখন আমরা এটা এডিট করতে পারবো, আদারওয়াইজ কি আমরা এডিট করতে পারবো। এরপর রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেন, আনগ্রুপ করেন, আবার রাইট ক্লিক করেন, আনগ্রুপ, রাইট ক্লিক, এটাকে এক্সপ্যান্ড করে দিন সবচেয়ে। সো এই যে শেপগুলো আছে, এই যে শেপগুলো আছে এখানে, এই শেপগুলোকে আমরা কী করবো, একটু মডিফাই করবো। সে আমি এখানে দেখেন, এখানে আমাদের যেই ওয়ার্প টুলটা রয়েছে, ওয়ার্প টুলটা কী করে, ওয়ার্প টুলের সাইজটা আমরা অল্টার বাটন প্রেস করে, একটু অল্টার শিফট বাটন প্রেস করে বামের দিকে ড্র্যাগ করলে এটা ছোটো হয়ে যাবে। আপনার যদি মনে হয় যে আপনি এই চোখের পজিশনটাকে একটু চেঞ্জ করবেন, আপনি এভাবে মানে মডিফাই করতে পারবেন, আপনি মুখটাকে একটু উপরের দিকে নিয়ে আসতে পারবেন, এভাবে করে হালকা হালকা ওয়ার্ক করাটাই হচ্ছে কি আপনার মেইন কাজ আর কি, ঠিক আছে? এভাবে করে আপনি বিভিন্ন শেপকে কাস্টমভাবে আপনি আসলে এডিট করতে পারবেন। অলরাইট, সে আপনি এই পোর্শনটাকে একটু ভেতরের দিকে এইভাবে নিয়ে আসতে চান, এইভাবে এটাকে এইভাবে রাখতে চান, এবং একইভাবে এখান থেকে একটা পোর্শন আপনি একটু মোটা করে নিয়ে আসতে চান, এইভাবে এটাকে ভেতরের দিকে নিয়ে আসতে চান, ঠিক আছে? এইভাবে করে দিলে আসলে এটাকে বলা হয় হচ্ছে গিয়ে ওয়ার্প টুল।
ঠিক আছে, এই টুলটার সাহায্যে আসলে বিভিন্ন ধরনের ওয়ার্পের মানে এই শেপগুলো হালকা একটু ভেতর থেকে বাইরে থেকে ছোট বড় করে বা এটার পজিশনটাকে একটু ডিসপ্লেস করা, যে কোনো অবজেক্টের পজিশন ডিসপ্লেস করাটাই হচ্ছে ওয়ার্প টুলের কাজ। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আপনি যে এখানে কয়েকটা লাইন ড্র করেন, এরকম ব্ল্যাক ব্ল্যাক এভাবে লাইন ড্র করলাম কয়েকটা, এই লাইনের মধ্যে আপনি একটু ডিস্টর্ব করবেন। আপনি এখানে এভাবে ক্লিক করেন, এভাবে ক্লিক করেন, সো এভাবে ক্লিক করে করে আমরা এটাকে ডিস্টর্ব করতে পারি, নো প্রবলেম। বা এখানে যেহেতু হচ্ছে না, অল্টার শিফট চেপে ডান দিকে যদি আপনি বড় করেন তাহলে এই যে এরকমভাবে হবে। এরপর আপনি এই টোটাল জিনিসটাকে ধরে একটু এইভাবে নিচের দিকে ড্র্যাগ করেন, এই টোটাল জিনিসটাকে ধরে একটু নিচের দিকে ড্র্যাগ করেন, এই আর কি। এটাই হচ্ছে আপনার ওয়ার্ড টুলের কাজ, যে কোনো কোনোকে ডিসপ্লেস করা, ডিসপ্লেস করার প্রক্রিয়াটাই হচ্ছে ওয়ার্ড টুলের কাজ। ক্লিয়ার? সো এইভাবে করে আমরা যে কোনো শেপ আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এরপরে যেটা রয়েছে, এরপরে রয়েছে টুইট টুল, এটা তো আমি দেখিয়েছি। টুইট টুলের কাজটা হচ্ছে কি, আমি অল্টার শিফট চেপে আমি বাম দিকে একটু ছোট করে নিব, এখান থেকে ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করে ধরে রাখি তাহলে এটা এই যেভাবে রাউন্ডেড হবে, ঠিক আছে। যে কোনো অবজেক্টকে আমি চাইলে এখান থেকে আর একটু বড় করে নিই, শিফট এভাবে বড় করে নিই, এখানে ক্লিক করলে এটা রাউন্ডেড হবে। আমি যদি পাটাকে একটু বাঁকা করতে চাই, পা বাঁকা হয়ে যাবে, এই আর কি। এভাবে করে আমরা শিং টিং খাবি যা মন চায় দিতে পারেন, নো প্রবলেম। বিভিন্ন টেক্সটের মধ্যে আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো এটা খুবই সুন্দর একটা চমৎকার ডিজাইন হতে পারে, স্পেশালি লোগো ডিজাইনিংয়ের ক্ষেত্রে এটা খুব ব্যাপকভাবে ব্যবহার করা হয়। লোগো টেক্সটের টাইপোগ্রাফি, প্যাচানো টাইপোগ্রাফি বা এই জিনিসগুলো আসলে এইভাবে মেনলি তৈরি করা হয় আর কি। অলরাইট, সো এটা হচ্ছে টুইল টুল। এরপরে রয়েছে যেটা পাকার টুল। পাকার টুলটা কি করে দেখেন, পাকার টুলটা হচ্ছে কি আপনার জিনিসটাকে চ্যাপটা করে দেয়, যেমন সবগুলোকে একটা পয়েন্টে নিয়ে আসে, একটা পয়েন্ট বরাবর এটাকে নিয়ে আসে। দেখেন এখানে যতগুলো জিনিস ছিল সবগুলো একটা পয়েন্টে মিলিত করে দিছে, এই যে এটা হচ্ছে পাকার টুলের কাজ। সে আপনি এখানে এই যে একটা সার্কেল ড্র করলেন, এটার কালারটা দিলেন সে আপনি ব্লু, এটার কালারটা দিলেন সে আপনি এরকম, এটার কালারটা দিলেন সে আপনি রেড, এবং এটার এর পরবর্তী কালারটা দিলেন সে আপনি যে কোনো একটা কালার দিই আমরা গ্রিন। সো এই যে চারটা কালার, এবার আপনি পাকার টুলটা নেন, পাকার টুলটা নিয়ে আপনি এখানটায় ক্লিক করেন, সরি সবগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি পাকার টুলটা নেন, নিয়ে আপনি এখানে ক্লিক করেন, তাহলে দেখেন যে এরকম একটা শেপ তৈরি হয়ে গেল, রাইট? এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, এই ধরনের বিভিন্ন শেপ তৈরি করার জন্য আসলে পাকার টুলটা ব্যবহার করা হয় আর কি। সো এই যে একটা শেপ পাকার টুল, দেন আমরা এখানে ক্লিক করলাম, এই যে একটা শেপ তৈরি হয়ে যাবে, এখানে ক্লিক করেন, এই যে ক্লিক করেন, পাকার শেপ তৈরি হয়ে যাবে, ঠিক আছে। বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি করার জন্য আসলে এই ধরনের শেপগুলো বা এই ধরনের টুলসগুলো ব্যবহার করা হয়, এই হচ্ছে গিয়ে পাকার টুলের কাজ, ঠিক আছে। এখান থেকে আপনি যদি আরও শেপ নিতে চান, এখান থেকে আরও শেপ নিতে চান, বিভিন্নভাবে বিভিন্ন কাজ করতে পারবেন, নো প্রবলেম। একটু প্র্যাকটিস করবেন পাকার টুল দিয়ে কী কী কাজ করা যায়, প্র্যাকটিস করলে করলে দেখবেন যে অনেক কিছু তৈরি করা যায় আর কি, উঠাট অনেক কিছু তৈরি হয়ে যায় আন্দাজে, যাই হোক। সো এই আর কি, বিভিন্ন জিনিস আসলে তৈরি করতে পারবেন পাকার টুলের সাহায্যে, মানে এই ধরনের কাজকে আমরা বলি ওয়ান টাইম মেড কারিগর ডেড। সো এই এই ধরনের শেপ একবারই তৈরি হবে, এবং কী যে তৈরি হবে এটা আসলে বলা যায় না, বলা মুশকিল। সো এই আর কি, এভাবে করে আপনারা পাকার টুলের সাহায্যে অনেকগুলো পয়েন্টকে একটা পয়েন্টে মিলিত করতে পারবেন। ঠিক এটার উল্টা কাজটা করে ব্লোট টুল। এই ব্লোট টুলটা কী করে, আপনার একটা পয়েন্টকে অনেকগুলো পয়েন্টে নিয়ে আসে। যেমন কি আমি দেখাই, এই যে আপনার এখানে একটা ত্রিভুজ আমরা ড্র করলাম, ত্রিভুজের কালারটা রেডই থাকুক, নো প্রবলেম। আমরা এবার ব্লোট টুলটা নিয়ে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন যে এরকম একটা শেপ হয়ে গেল। কর্নারটাকে কী করে, রাউন্ডেড করে ফেলেন, এবং রাউন্ডটাকে কী করবে, কর্নার করে ফেলবে। এটাই হচ্ছে ব্লোট টুলের কাজ, ঠিক আছে। আপনি যেদিকে নিয়ে আসবেন সেদিকে বাড়বে কমবে, ঠিক আছে। এইভাবে করে আপনারা ব্লোট করতে পারবেন, নো প্রবলেম। সে অনেক সময় আমাদের দরকার হয় আসলে ব্লোট টুলটা, অনেক ক্ষেত্রেই আসলে কাজে দেয়। ক্লিক করে ধরে রাখবেন তাহলে এটা এভাবে থাকবে, ক্লিক করে ধরে রাখবেন এভাবে থাকবে, এই আর কি। এইভাবে করে করে আসলে বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের ডিজাইন আসলে করা হয়, অনেক কাজের একটা টুলস এগুলো, সবগুলোই কাজের, প্রত্যেকটাই আসলে খুবই ইম্পর্টেন্ট এবং মজার।
সো এই এরকম শেপটি আপনারা তৈরি করতে পারবেন এই ব্লক টুলের সাহায্যে। এরপরে আছে যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনাদের স্ক্যালোপ টুল। স্ক্যালোপ টুলের কাজটা আসলে এই যে এরকম আর কি, আপনি এটাকে একটু কাটা কাটা করতে যাচ্ছেন এরকম হয়ে যাবে, আপনি এখানে এইভাবে করতে পারবেন, এইভাবে করলে এরকম হয়ে যাবে, এখানে ক্লিক করলে এরকম হয়ে যাবে। সো এটা হচ্ছে কি আপনার এই এই যে টুলটার নাম কি স্ক্যালোপ টুল, স্ক্যালোপ টুল। এগুলোর কাজ আসলে খুব কম, যেমন এখানটাতে আপনি ব্যবহার করতে পারেন, ওই যে ওর যেই এই জায়গাগুলোতে আপনি ব্যবহার করতে পারেন, এই জায়গাগুলোতে একটু ব্যবহার করলে দেখতে ভালো লাগে। সো এই আর কি, মনে হবে যে এটা রিয়েল একটা চুলের মতো মনে হবে আর কি, পাকার টুল এই এই জিনিসটা একটু ব্যবহার করবে। এখানে একই রকম আরেকটা টুলস রয়েছে, সেটা হচ্ছে ক্রিস্টালাইজ টুল। ক্রিস্টালাইজ টুলটা এই যে এরকম, কোনো একটা জায়গায় ক্লিক করে ধরে রাখলে এটা যে এরকম একটু ফুলে ফেপে উঠবে আর কি। সো এটা আর একটু রিয়েলিস্টিক করে আর কি, চুলের শেপ টেপ হাবি যাবি এগুলো তৈরি করার সময় আমরা এইগুলো ব্যবহার করি আর কি সময়। সো দ্যাটস দ্য থিং, এভাবে করে আসলে করা যায়। যেমন এখানে যদি আপনি একটু ক্লিক করে ধরে রাখেন, এখানে এখানে কালো কালার যদি অ্যাপ্লাই করে আপনি এখানে অ্যাপ্লাই করতেন, তাহলে এটা একটু চুলের মতো মনে হতো, তাই না? চুল চুলের মতো মনে হতো এই আর কি। এটাই হচ্ছে কি আপনাদের ক্রিস্টালাইজড টুলের কাজ। এরপর আছে রিঙ্কেল টুল। রিঙ্কেল টুলটা আসলে কী যে কাজ করে আই হ্যাভ নো আইডিয়া, আমি আসলে জানি না, আপনারা একটু দেখেন রিঙ্কেল টুল কী কাজ করে। রিঙ্কেল টুল দিয়ে আসলে একটু ঝাপসা করে ফেলে আর কি, লাইক দিস, একটু লাইনের মধ্যে একটু কার্ভিনেস নিয়ে আসে এই আর কি, হালকা একটু মানে সিম্পল শেপগুলোকে একটু জিগজ্যাগ টাইপের করে নেয়, মানে একটু বর্ডারটাকে স্মুথনেসটা নষ্ট করে ফেলে, বুঝতে পেরেছেন? তখন এই যে এরকম আর কি শেপ চলে আসে। সো যদি কখনো আপনাদের এইসব কাজের দরকার হয় এগুলো আপনারা অ্যাপ্লাই করবেন। তবে একটা বিষয় বলি, এগুলোর কাজ কিন্তু খুব কম ইলাস্ট্রেটরে, এই ধরনের টুলসগুলোর কাজের ব্যবহার কিন্তু খুব কম। কারণ কি, এই ধরনের এগুলোর টুলের টুলসের কাজটা কেন কম, কারণ হচ্ছে এই টুলসগুলোকে আসলে কন্ট্রোল করা যায় না, আপনি আসলে ম্যানুয়ালি বুঝবেন না যে এটা কোন দিকে যাচ্ছে। এটা অটোমেটিক টুল, এগুলো হচ্ছে অটোমেশন টুল। এই টুলসগুলোকে ম্যানুয়ালি মানে ইয়ে করা যায় না, কন্ট্রোল করা যায় না, যে আপনি চাচ্ছেন যে এটা শুধুমাত্র এই পাশটা ঘুরবে বা মানে আপনি আপনার মতো করে যে চিন্তা করে যে ঘুরাবেন, এটা না। এখানে আপনি ক্লিক করে ধরে রাখবেন, এই টুলসটা অটোমেটিক এটার মধ্যে ডিস্টরশন তৈরি করবে। সো এটা আপনার কন্ট্রোলের বাইরে। সো এই যেহেতু এটা কন্ট্রোলের বাইরে, সেহেতু এই ধরনের টুলসগুলো একটু কম ব্যবহার করা হয় ইলাস্ট্রেটরে, বুঝতে পেরেছেন? সাধারণত ডিজাইনাররা সেই সব টুল নিয়েই কাজ করতে বেশি পছন্দ করে যেগুলো হচ্ছে তাদের আয়ত্তের ভিতরে থাকে বা তারা জানে যে কী করলে কী হবে, তাই না? সো এই হচ্ছে গিয়ে ম্যাটার। এটা নিয়ে কোনো কনফিউশন আছে বা বুঝতে কোনো অসুবিধা আছে? এই টুলসটা তাহলে এই জিনিসগুলো তো আমরা সবই বুঝে ফেলেছি। আচ্ছা, সো এখন নেক্সট যেই প্রশ্নটা, ইলাস্ট্রেটরে আর কারো কোনো প্রবলেম আছে থাকলে বলেন, যদি কোনো সমস্যা বা যদি কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারেন। হ্যালো সৌহার্দ, কি অবস্থা? সৌহার্দ আপনি বুঝতে পারছেন? শামীম ভাই বুঝতে পারছেন? সাদিক মোহাম্মদ মুসা আপনি আছেন লাইনে? হ্যাঁ ভাই আছি। আপনার আমাদের ইলাস্ট্রেটর অলমোস্ট শেষ, এখন যদি আপনাদেরকে কোনো ডিজাইন করতে দেওয়া হয় পারবেন, যে কোনো ডিজাইন ইলাস্ট্রেটরে করা যাবে? আপনাদের অনেকেরই আছে যে মাইক্রোফোনের প্রবলেম বা ফোনের প্রবলেম, আই ডোন্ট নো, একটু রেসপন্স করবেন, না পারলেও বলবেন। যেমন যদি এই যে এই ধরনের দাবার ঘর আপনাদেরকে ডিজাইন করতে বলা হয় পারবেন না, এই যে এইরকম দাবার ঘর ডিজাইন করা, এই যে হাতি ঘোড়া তৈরি করা? আচ্ছা, এই ধরনের ডিজাইন করা যাবে?
এই ধরনের ডিজাইন, এই ধরনের ডিজাইন, এগুলো করা যাবে? এগুলো আসলে ভেক্টর আর্ট, ভেক্টর আর্টটা আসলে টোটালটাই করা হয় পেন টুলের সাহায্যে, কালার টালার অ্যাপ্লাই করে। সাধারণত ভেক্টর আর্টগুলো করা হয় ফার্স্টে হাতে ড্রয়িং করে, দেন হচ্ছে গিয়ে আমরা ইলাস্ট্রেশন করি, তাহলে ইজি এই কাজগুলো করার জন্য। এগুলোকে বলা হয় ভেক্টর ড্রয়িং। কিছু কাজ আছে যে আপনার হাতে ড্র না করলেও হয়, সিম্পল কাজ, যেমন এই যে এই ছবিগুলো, এগুলো হাতে ড্র না করলেও হয়, এগুলো আপনি ম্যানুয়ালি তৈরি করতে পারবেন পেন টুলের সাহায্যেই, ঠিক আছে? তারপরে হচ্ছে এই ছবিগুলো হচ্ছে গিয়ে আপনাদের ফটোশপ, ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটরও করা সম্ভব, বাট অনেক সময় লাগে। ফটোশপে খুব সহজে এই কাজগুলো করতে পারবেন। এই যে এই কাজটা, এই কাজটা কিন্তু ইলাস্ট্রেটরে খুবই সহজ এবং খুবই সিম্পল কাজ, আহামরি কোনো কাজ নাই। যদি এই ধরনের ডিজাইন করতে বলা হয়, এই ধরনের ডিজাইন পারবেন? এই ধরনের ইলাস্ট্রেশন পারা যাবে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, খুবই সহজ কিন্তু, আসলে কঠিন না। জাস্ট ফেসটা দেখেন, ফেসটা কিন্তু একবারই ড্র করা হয়েছে, কোনোটাকে একটু লম্বাটে করে নেওয়া হয়েছে, কোনোটাকে একটু চ্যাপটা, কোনোটাকে একটু মোটা, সেম জিনিস। অলরাইট, এরপর চুলের যে স্টাইলটা, চুলের স্টাইলটা আপনি একভাবে তৈরি করে এগুলাকে একটা লাইন, স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনগুলোকে কী করা হয়েছে, আপনার একটু টুইস্ট করে, টুইস্ট না সরি, এই যে এখানে, হ্যাঁ, ইফেক্টে থেকে আপনার এখান থেকে এই যে ডিস্টর্ট কনভার্সন, এখান থেকে এই যে টুইস্ট যেটা আছে, কিংবা জিগজ্যাকও করতে পারেন, জিগজ্যাক করে আপনারা করতে পারবেন এইভাবে। আর এই চশমা টশমা, এগুলো তো খুবই সিম্পল জিনিস, ড্রেস, বডি, এগুলো আহামরি কোনো কাজ নাই। এই যে ফুল লতা পাতা, এই যে ফুল লতা পাতা, এগুলো একবার ড্র করে দেন এখানে জাস্ট কালার চেঞ্জ করে কপি পেস্ট করে দেওয়া হয়েছে, দ্যাটস ইট। খুবই সহজ জিনিস। বডিও কিন্তু একবারই ডিজাইন করবেন, খালি ড্রেসটাকে একটু চেঞ্জ করে দেবেন, ড্রেসের শেপটা তৈরি করে বসায় বসায় দেবেন, দ্যাটস ইট। এবং খুবই সিম্পল কাজ এগুলা, এগুলো করবেন কাস্টম ইলাস্ট্রেশন। যেমন এই ডিজাইনটার কথা যদি বলা হয়, এই ডিজাইনটা পারা যাবে? এটা পারা যাবে, যদিও ছোট একটা ইমেজ। হ্যাঁ ভাইয়া, পারা যাবে। হ্যাঁ হ্যাঁ, পারবো। এই যে দেখেন, আমি যেটা বলছিলাম যে ভেক্টর আর্টগুলো সাধারণত হাতে ড্রয়িং করে করে, বুঝতে পারছেন? এই যে ফার্স্ট অফ অল আপনাকে হাতে ড্র করে, দেন আপনি এটাকে পেন টুল দিয়ে পাত করে ডিজাইন করলে জিনিসটা একদম অ্যাপ্রোপ্রিয়েটভাবে জিনিসটা হয় আর কি। সাধারণত আমরা তো আসলে মানে ডিজাইনার, বাট আমাদের অনেকেরই আছে যারা, আমরা বিগিনার, আমাদের ড্রয়িং কনসেপ্ট খারাপ, বা আমরা ভালো ড্রয়িং করতে পারি না, বা আমাদের ড্রয়িংয়ের হাত ভালো না, সেসব ক্ষেত্রে আসলে আমাদেরকে এই যে এই ধরনের ডিজাইন আমরা ফলো করতে পারি, এই ধরনের আর্ট বা ড্রয়িং আমরা গুগলে যদি সার্চ করি অ্যাভেইলেবল পাবো, হাজার হাজার ড্রয়িং আছে, লক্ষ কোটি ড্রয়িং আছে। এই ড্রয়িংগুলোকে স্কেচ নামে যদি আপনারা সার্চ করেন, নামাবেন, নামায় আপনারা কাস্টমাইজ করে এগুলোকে একটু কাজ করবেন, এগুলো এডিট করবেন। যেমন এই যে এই 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 যে এই শেপটা, এই শেপটাকেই নামান না, নামায় আপনারা এটাকেই কালার করেন, এটাকে যতটা সুন্দর করা যায়, আকর্ষণীয় করা যায় করেন, ক্যারেক্টার তৈরি করে ফেলেন, এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। কারণ এই কাজগুলার প্রাইসিং এবং ডিমান্ড দিন দিন বাড়তেছে, এগুলো দিয়েই আসলে বর্তমানে অনেক কাজ করা হচ্ছে, বিভিন্ন বড় বড় কোম্পানি এখন আর ওই মডেল ফটোগ্রাফি কিংবা এগুলো থেকে একটু সরে আসছে। এবং আপনারা জানেন যে নতুন নতুন অনেক বিজনেস প্যাটার্ন তৈরি হচ্ছে, যেগুলো আসলে ফটোগ্রাফি করেও সম্ভব না, স্পেশালি সফটওয়্যার ফিল্ড, সফটওয়্যার ফার্ম যেগুলো আছে, সফটওয়্যার ফার্মের যখন ব্যানার, পোস্টার, অ্যাড হয়, তখন কি আপনারা মানে মডেল ফটোগ্রাফি করে কি আসলে সম্ভব সফটওয়্যারটাকে রিপ্রেজেন্ট করা? না। সেক্ষেত্রে কী করতে হয় আপনাদেরকে, এই যে কাস্টম ইলাস্ট্রেশন, যে সেই কেউ একজন এখানে টাইপ করতেছে, আপনার এখান থেকে হার্টসে রিয়্যাক্ট করতেছে, বা সফটওয়্যারের কোনো একটা ফিচার আপনার উইন্ডো থেকে বের হয়ে আসছে, এই ধরনের কাস্টম জিনিসগুলো আসলে আমরা এখন ইলাস্ট্রেশনের মাধ্যমেই প্রকাশ করি। যেমন হাই স্পিড ইন্টারনেট, হাই স্পিড ইন্টারনেটটাকে আপনি ইলাস্ট্রেশন করেই তো বুঝাইতে হয়। হাই স্পিড ইন্টারনেটের কি কোনো বাস্তব ছবি আছে? বাস্তব ছবি কিন্তু নাই, ওয়াইফাই রাউটার, ঠিক আছে, রাউটারের কার্যাবলী, রাউটার, রাউটার পোস্টার, এই যে রাউটার পোস্টার, এটা যে হাই স্পিড রাউটার, বা এটা দিয়ে যে কী কী কাজ করা হয়, এগুলো হয়তো বা রাউটারের ফিজিক্যাল ছবিটা আপনি তুলতে পারবেন, বাকি কাজগুলো কিন্তু দেখেন এখানে পুরোটাই কিন্তু ভেক্টরাইজড, এটা হচ্ছে একটা ভিআর বক্স, রাইট? সো এই আর কি, এই যে চিপসেটগুলো, চিপসেট থেকে কি এরকমভাবে আসে, এই যে এই জিনিসগুলো কি এরকম? না,
বাট এটাকে ইলাস্ট্রেশন করে আসলে বোঝানো মানুষকে যে এটা খুবই হাই স্পিড বা এটার মধ্যে এই যে এই ইলাস্ট্রেশনগুলো যে একই সাথে অনেকগুলো কাজ করা সম্ভব, একই সাথে অনেকগুলো ডিভাইস কানেক্ট করা সম্ভব, এই যে ওয়াইফাই এর যে আইকনগুলো এগুলো ব্যবহার করে এই ইলাস্ট্রেশনগুলোই হচ্ছে আসলে দিন দিন চাহিদা বাড়তেছে, এগুলোরও অনেক কাজ আছে আর কি, এগুলোই আসলে ফিউচার ইলাস্ট্রেশন। অলরাইট, যেমন এই যে এখানে এটা হচ্ছে কি কি রাউটার টাওয়ার বা এটা হচ্ছে একটা রাউটার বুথ, যে বুথ থেকে আপনারা পাবলিক ওয়্যারলেস ইন্টারনেট মানে পাবলিক ফিল্ডের, সো এটা কিন্তু একটা কাস্টম একটা শেপ। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এই যে মানুষটা এই মানুষটা সেম জিনিস, খালি হচ্ছে কি কি করছে ড্রেসটা একটু চেঞ্জ করে দিছে, তাই না? চুলের এখানে ওর এখানে একটা গোল আছে, এই গোলটা ওর এখানে নাই, আদারওয়াইজ আদার্স দেন সব কিছুই মোটামুটি সেম। অলরাইট, এই যে এই মানুষটা সেম জিনিস, খালি পজিশনটা ঘুরাই দিছে, এইটা এইটা সেম জিনিস, হাতের জিনিসটাকে চেঞ্জ করে দিয়েছে, খুব বেশি জিনিস না, জাস্ট একটা শেপ বা একটা মডেল যদি আপনারা তৈরি করে ফেলতে পারেন বাকিগুলো আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই মডেলগুলো ফ্রিতে পাওয়া যায়, ফ্রি, কমপ্লিটলি ফ্রি এই মডেলগুলো। এই যে মানুষের ক্যারেক্টার ডিজাইনের জন্য আপনারা যদি সার্চ করেন যে যেখানে দেখেন বিভিন্ন ধরনের ক্যারেক্টার রয়েছে, ক্যারেক্টার ডিজাইনের জন্য আপনার আলাদা, যে দেখেন ফেস অনেকগুলো ফেস, ঠিক আছে, তারপরে আপনারা এখানে এই যে ফেসগুলোর এক্সপ্রেশন, অ্যাংরি, স্যাড, তারপর কনফিউজড, এটাও কনফিউজড, এটা ডানে বামে, এটা স্যাড, এটা নিচে, এটা উপরে। সো ক্যারেক্টার ডিজাইনিংয়ের জন্য অনেক কিছু আপনারা ফ্রিতে পাবেন, আর এই ধরনের কয়েকটা ফ্রি ওয়েবসাইটের নাম আমি আপনাদেরকে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে সেগুলো ব্যবহার করতে পারবেন, এগুলোর সবগুলো রয়্যালটি ফ্রি। সো এগুলো নিয়ে আসলে হাম্বেল হওয়ার কিছু নাই, টেনশন করার কিছু নাই, অনেক এলিমেন্ট আছে যেগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করেই আপনারা ব্যবহার করতে পারবেন। তবে একটা রিকোয়েস্ট আমি আপনাদের সবার কাছে করব, সেটা হচ্ছে কি কোনো অবজেক্ট বা কোনো টেমপ্লেট আমরা সরাসরি কখনো ব্যবহার করব না, একদম কার্বন কপি যেটা আর কি, মানে একদম সরাসরি ডাউনলোড করলাম ওটা ক্লায়েন্টকে দিয়ে দিলাম, এই কাজটা আমরা কখনো করব না। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট আপনার উচিত অ্যাজ এ ডিজাইনার আপনার নিজের কিছু আইডিয়া ওই টেমপ্লেটটাতে ইমপ্লিমেন্ট করা। একটা টেমপ্লেট আপনি ডাউনলোড করলেন, ওখান থেকে সাপোর্টিং ফাইলসগুলো আপনি ব্যবহার করলেন, বাট ডিজাইনটা যেন ইউনিক হয়, একদম হুবহু টেমপ্লেটের মতো বা একেবারে হুবহু আপনি যে ডিজাইনটা গুগল থেকে নামিয়েছেন সেটার মতোই যেন না হয়ে যায়। মকআপগুলো হুবহু করেন, নো প্রবলেম, মকআপ হুবহু করতে পারেন, কোনো সমস্যা নেই, বাট যেমন ব্রোশিওর ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, ফেসবুক কভার, ফেসবুক পোস্ট, এগুলোর যে ডিজাইনগুলো রয়েছে এগুলো কখনোই আপনারা একদম ইউনিক মানে একেবারে হুবহু করে আপনারা ক্লায়েন্টকে প্রোভাইড করবেন না, একটু চেঞ্জ করে নিজের কিছু কারুকাজ করে নিজের কিছু চিন্তাভাবনা অ্যাড করে দেন আপনারা ওইটা ব্যবহার করবেন। অলরাইট, মনে থাকবে, এটা রিকোয়েস্ট আপনাদের কাছে। আচ্ছা, সো আর কারো কোনো প্রবলেম থাকলে বলেন, আমি তাহলে ফটোশপের যে প্রবলেমটা আছে ওটা একটু সলভ করে দিই। যে ইলাস্ট্রেটর বোর্ড সংগঠিত আর কোনো সমস্যা আছে? হ্যালো, তাহলে আমি ইলাস্ট্রেটর কেটে দিই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমরা একটা একটা করে দেখি। একটু এক্সক্লুসিভ ডিজাইন ফলো করবেন। আমি যে ভুলটা করতাম যে শুরুর দিকে যখন আমি কাজ করতাম তখন আমি সহজ সহজ দেখে ডিজাইন করতাম, যেটা মনে হতো যে খুব সহজ সেই ডিজাইনটা আমি করতে চাইতাম, কঠিনগুলো থেকে একটু দূরে থাকতাম মানে প্র্যাকটিস করার ক্ষেত্রে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা সবচেয়ে দেখে যেটা সবচাইতে বেশি কঠিন মনে হবে সেটা প্র্যাকটিস করেন। কঠিনটা প্র্যাকটিস করলে হবে কি, হ্যাঁ আপনি আটকে যাবেন, পারবেন না, এটা কীভাবে করছে ওইটা কীভাবে হচ্ছে আপনি বুঝবেন না, ইউটিউব করেন, গুগল করেন, আপনি সেটার সলিউশন পেয়ে যাবেন, যদি না পান সেক্ষেত্রে আমি তো আছি। কঠিনটা করলে হবে কি, সহজটা অটোমেটিক আপনি পেরে যাবেন, সহজটা নিয়ে টেনশন করতে হবে না আসলে। সো সবচাইতে কঠিন কঠিন যে ইয়েগুলো আছে, ভেক্টরগুলো আছে, যদি আপনার কাছে মনে হয় যে এই শেপটা কঠিন, এই জিনিসটা তৈরি করাটা খুব কঠিন মনে হচ্ছে আপনার কাছে, আপনি এটাই ডিজাইন করেন, এটাই প্র্যাকটিস করেন, দেখে দেখে প্র্যাকটিস করেন, ঠিক আছে, প্র্যাকটিস করার জন্য কোনো সে নেই। সো কঠিন কঠিন অবজেক্ট প্র্যাকটিস, যেমন এই এই অবজেক্টটা অনেক বেশি কমপ্লিকেটেড একটা অবজেক্ট, এই অবজেক্টটাই প্র্যাকটিস করেন, ঠিক আছে,
যত কঠিন অবজেক্ট প্র্যাকটিস করবেন তত আপনার কাজের স্পিড বাড়বে, প্লাস হচ্ছে কি আপনার মানে ভয়টা দূর হবে। আসলে ডিজাইনার নতুন নতুন অবস্থায় ডিজাইনারদের মেইন প্রবলেমটা হচ্ছে ভয়, যে আমি পারবো পারবো না, আচ্ছা ক্লায়েন্ট কী চাইছে এটাই তো বুঝি নাই, বানাবো কি, এই ভয়ে ভীতিগুলোই হচ্ছে আসলে মেইন প্রবলেম। কনফিডেন্টলি বানাবেন, ইনশাল্লাহ ভালো হবে। ফটোশপ অন হয়ে নিক, এটা পারবেন তো, সত্যি পারবেন তো, না পারলে বইলেন। চেষ্টা করব, তার কোন না পড়লে কাল সামনের ক্লাসে বলবো। আচ্ছা ঠিক আছে, এই যে এই ধরনের কিছু একটা করার চেষ্টা করেন, একটু সুন্দর, ঠিক আছে, এইগুলো কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, তাই না? এই ধরনের কিছু একটু ট্রাই করেন, যদিও এটা মনে হচ্ছে থ্রি ডি, বাট এটা থ্রি ডি না, এটা টু ডিতেও করা সম্ভব, টু ডি সফটওয়্যারেও মানে ইলাস্ট্রেটরেও এটা করা সম্ভব। বাট এখানে অনেকগুলো শেপ রয়েছে, অনেক অনেক শেপ রয়েছে, অনেক গ্রেডিয়েন্ট কালার রয়েছে, এখানে অনেক প্যাটার্ন রয়েছে, এগুলো আসলে করা সম্ভব, পারবে না পারে, একটু চেষ্টা করলেই পারবে। তারপরে এই যে এই থ্রি ডি অবজেক্টটা, এগুলো একটু সময় নিয়ে যদি এগুলোর উপর দিয়ে পেন্টুল দিয়ে ড্র করেন না, মানে খুব সুন্দর হবে। ক্লাসই শেষ হয়ে যাবে, ফটোশপ আমরা অন করে ফেললাম। এবার আমরা হচ্ছে গিয়ে একটু ইমেজ খুঁজবো, সো এখানে ব্ল্যাক পিপল আসলে খুঁজতে হবে, ছবিটা একটু হাই রেজুলেশনের ছবি নিলে ভালো হয়, লো রেজুলেশনের ছবি তো হয় কি ঠিক মতো কাজ করা যায় না। ছবিটাকে একটু এডিট করে দেখি কি কতটা সুন্দর করা যায়। অলরাইট, সো আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে সো এই যে ইমেজটা আমরা এখানে ফটোশপে নিয়ে আসলাম, ক্লিয়ার? ফটোশপে নিয়ে আসার পরে আমরা এখানে কয়েকটা কাজ করবো, ইমেজটা দেখেন যে একটু ব্লার ব্লার হয়ে গেছে, ইমেজটাকে একটু শার্প করে দিতে হবে ফার্স্ট অফ অল। সো এখানে আসলে কয়েকটা স্টেপ আমাদেরকে ফলো করতে হবে, এটার জন্য আমরা ইমেজটাকে রেখে আপনাদেরকে ডুপ্লিকেট করে দিই। কেউ কি কিছু বলবেন?
সো এই ইমেজটাকে আমরা একটু রাখলাম, রাখার পরে আমরা এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেব, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। অলরাইট, স্মার্ট অবজেক্ট হয়ে গেল। স্মার্ট অবজেক্ট হয়ে যাওয়ার পরে আমরা ফিল্টারে ক্লিক করলাম, ফিল্টারে ক্লিক করে আমরা এখানে ক্যামেরার র ফিল্টার যে অপশনটি রয়েছে এই ক্যামেরার র ফিল্টারটা অপন করলাম। ক্যামেরার র ফিল্টার একটু স্লো কাজ করে। অলরাইট, সো ক্যামেরার র ফিল্টারে চলে আসলাম। আসার পরে আমরা ওভারঅল এটার যেই সবগুলো কিন্তু জিরো, শুধুমাত্র আমরা ওভারঅল যে ক্ল্যারিটি যে অপশনটি রয়েছে ক্ল্যারিটিটাকে আমরা একটু এভাবে হালকা একটু বাড়িয়ে দিব, টেক্সচারটাকে আমরা একটু কমিয়ে দিব। সো এই কাজটা আসলে এভাবে না করে আমাদের, আমার মনে হয় যদি আমরা এটাকে জিরো করে দিই, এভাবে থাকুক। এই কাজটা আমরা শুধুমাত্র স্কিন টোনটার উপরে করি। এখানে আমরা এই যে একটা ব্রাশ নেব, অ্যাডজাস্টমেন্ট ব্রাশ, উপরে একটা টুলস দেখতে পাচ্ছেন, এই যে অ্যাডজাস্টমেন্ট ব্রাশ, এখান থেকে যা কিছু আছে সব জিরো জিরো, এগুলো সব জিরো জিরো করে নিই, তা না হলে আমাদের সেটিংসটা নষ্ট হয়ে যাবে। সো সব কিছু আমরা জিরো করে নিব, জিরো 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 জিরো। অলরাইট, বাকি যেগুলো আছে এগুলো থাকবে, কোনো প্রবলেম। এরপরে আমরা জাস্ট ওর ফেসের যে অংশটুকু রয়েছে ফেসের অংশটুকুকে আমরা সিলেক্ট করব, এভাবে সিলেক্ট করলাম ফেসের অংশটুকুকে। অলরাইট, সো ফেসের অংশটুকুকে আমরা সিলেক্ট করার পর আমরা এখান থেকে আমাদের যে শার্পনেসটা আছে শার্পনেসটাকে আমি একটু কমিয়ে দিব, এবং এখান থেকে নয়েজ রিডাকশনটা একটু বাড়িয়ে দিব, যে নয়েজ টয়েস থাকলে এটা অটোমেটিক রিডাকশন করে দিবে। এখান থেকে আমরা ক্ল্যারিটিটাকে একটু কমায় নিয়ে আসবো, টেক্সচারটাকে একটু কমায় নিয়ে আসবো। সো মোটামুটি আপনাদের এই জিনিসটা কী হবে, একটু সুন্দর হয়ে যাবে। সো ফেসটাকে আমি এভাবে করে নিয়ে আসলাম। অলরাইট, সো ফেসটা এখন কী হয়ে গেল, ক্লিন হয়ে গেল না, নিট অ্যান্ড ক্লিন। কিন্তু ক্লিন তো হইলো, ঠিক আছে, বাট প্রবলেমটা যেটা হইলো, প্রবলেমটা হচ্ছে কি, আমাদের এখানে ব্লারও হয়ে গেছে, ফেসটা কী হয়েছে একটু ব্লার হয়ে গেছে। কেউ কি জয়েন করতে চাইলো? আমাদের ভাইয়া কারেন্ট চলে গেছিল তো নষ্ট, তো আবার আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। সো এই যে ফেসটা আমরা যেমনটা একটু ক্লিন করার জন্য আমরা এই কাজটা করেছি, বাট আনফর্চুনেটলি এটা ব্লার হয়ে গেছে। সো ব্লার যেহেতু হয়ে গেছে, এটা কাজ, এটা থেকে ব্লারিনেসটাকে ঠিক করার জন্য আমরা একটু ফেসটাকে জুম করে নিব। এই যে ফেসটাকে জুম করে নিব, আমাদের যেই যেই অংশগুলো ব্লার হয়ে গেছে, যেমন কানের এই জায়গাটা, এই জায়গাগুলো ব্লার হয়ে গেছে। সো এই জায়গাগুলোতে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে যে অ্যাডজাস্টমেন্ট ব্রাশটা রয়েছে এই যে এই ব্রাশটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা এখানে অল্টার বাটন প্রেস করে, অল্টার বাটন প্রেস করে কিবোর্ড থেকে আমরা যেই যেই অংশগুলো ব্লার হয়ে গেছে সেই সেই অংশগুলোকে আমরা মানে ঠিক করে নিব। অলরাইট, এবং ফেসের এই চোখগুলো, চোখ এবং চোখের যে ভ্রুগুলো, আইব্রু, আইব্রুগুলোও একটু ঠিক করে নেব। অলরাইট, তারপর চোখ, চোখটাকে একটু ঠিক করে নেব, এই চোখ, নাকের এই অংশটা। এবং এখান থেকে একটা বিষয় যে এটার সেই সাইজটা রয়েছে, সাইজটাকে আমরা অল্টার প্রেস করে একটু বড় করে নিলাম, ফেদারটাকে একটু বাড়িয়ে দিলাম। ফেদারটা একটু বাড়িয়ে দিব, ফ্লোটা একটু কমিয়ে দিব, দ্যাটস ইট। সাইজটাকে আরেকটু ছোটো করে নিব। অলরাইট, সো এই সাইজটা ছোটো করে নিলাম, এবং এখান থেকে আমরা এই ফ্লোটাও একটু কমিয়ে নিয়ে আসলাম, ফেদারটাকে একটু বাড়িয়ে দিলাম, ঠোঁটটাকে একটু আলাদা করে নিয়ে আসি।
ইমেজটা কিন্তু অলরেডি ফেটে ফেটে যাচ্ছে মনে হচ্ছে। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এই সাইডগুলো সাইডগুলো থেকে আমরা ব্লারিনেসটাকে একটু সরাই দিব, সাইডগুলো যাবে ব্লারিনেস না। কিভাবে আমরা এই জায়গাটার মধ্যে একটু হালকা শার্পনেস নিয়ে আসবো, তা নাহলে জিনিসটা দেখতে ন্যাচারাল মনে হবে না। সো আমি ফ্লোটা একটু কমিয়ে দিচ্ছি, ফ্লোটা কমিয়ে দিয়ে অল্টার বাটন প্রেস করে আমি এই বরাবর একটু ন্যাচারাল করার চেষ্টা করছি। অলরাইট, সো এই যে আমি একটু এই কাজটুকু করে নিয়ে আসলাম। অলরাইট, এখান থেকে আমরা একটু হালকা মিলাই দিই। এখন কিন্তু আমার ফেসটা একটু ডার্ক হয়ে গেল, একটু স্মুথ হয়ে গেল। এবার আমার নেক্সট যে কাজটা রয়েছে সেটা হচ্ছে কি, আমি এখান থেকে এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দেবো হালকা। উপরে দিকে গেলে দেখবেন এক্সপোজারটাকে খুব বেশি না, এক্সপোজারটাকে খুব হালকা বাড়াই দিতে হবে, তা নাহলে আমার এক্সপোজার বেশি হলে সাদা টোনটা বেশি চলে আসবে। কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিব হালকা, হাইলাইটটা থাকুক, শ্যাডোটাকে আমি একটু কমাই দিব। ঠিক আছে, শ্যাডোটা একটু কমাই দিলাম। ব্ল্যাক টোন যেটা রয়েছে, ব্ল্যাক টোন, এই ব্ল্যাক টোনটাকে আমি একটু সাদার দিকে নিয়ে আসবো। সো কাইন্ড অফ লাইক দিস। অলরাইট, এখানে একটা কাজ করি, এখান থেকে আসলে কিছু না করি, এখান থেকে জাস্ট এটা নিয়ে ব্যবহার করি। আসলে এক একটা ইমেজের স্টাইল এক এক রকম, এক একটা ইমেজ এক এক রকম প্যাটার্ন ফলো করে। সব ইমেজ যে একই প্যাটার্ন বা একই স্টাইলে করা যায় তা কিন্তু না, কিছু কিছু ইমেজ আছে একটু ডিফারেন্ট, একটু বেশি আলাদা। যেমন এই ইমেজটার ক্ষেত্রে আসলে এটাকে আমি ভেবেছিলাম যে শুধুমাত্র ব্ল্যাক টোনটাকে আলাদা রেখে বাকি টোনগুলোকে একসাথে করে ফেলবো, বাট এখানে সেটা সম্ভব হচ্ছে না যেহেতু এটার ফেসে অনেক বেশি শ্যাডো, এই ফেসটাতে অনেক বেশি শ্যাডো আছে। সো যার জন্য আসলে এইটাকে আলাদা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য। সো যাই হোক, আমরা এইভাবে করে নিলাম আপাতত। এই জায়গাটা একটু ডার্ক থাকুক, কোনো প্রবলেম, একটু ডার্ক থাকলেও সমস্যা নেই। অলরাইট, সো আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম। আমাদের ক্যামেরা ফিল্টারের কাজটা কিন্তু মোটামুটি ডান। এখন আমাদের আরও কিছু কাজ আছে, মাস্কিং তৈরি করে আমাদেরকে একটু কাজ করতে হবে। সো এটা ছিল আমাদের বিফোর, এটা হচ্ছে আফটার। সো আমাদের স্কিনের টোনটা কিন্তু মোটামুটি আমরা ঠিক করে ফেলেছি, একটু লাইট টোন নিয়ে এসেছি, বাট এখনও অনেকখানি কাজ বাকি আছে। আচ্ছা, সো নেক্সট যে কাজটা রয়েছে সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে ক্যামেরা ফিল্টারের যেই মাস্কটা রয়েছে মাস্কে ক্লিক করবো। মাস্কে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের যে ডার্ক টোনটা রয়েছে ডার্ক টোনগুলোকে আমরা একটু বের করে নিয়ে আসবো। জাস্ট এখানে ব্ল্যাক কালারটা, সরি, এটাকে সিলেক্ট করে আমরা এখানে ব্ল্যাক কালারটা নিয়ে যে যে অংশগুলো আমাদের দরকার সেই সেই অংশগুলো আমরা একটু নিয়ে আসবো হালকা।
এরপরে যে কাজটা করবো এখান থেকে অপাসিটিটা 100 আসলে অপাসিটিটা আমরা 50 করে নিলাম, সরি অপাসিটিটা 50 করে নিলাম, এখান থেকে ফ্লো 100 আছে, 100 টা কোনো প্রবলেম, আমরা একটু এখান থেকে এই আর কি বিষয়। এভাবে করে আমরা এটারও একটু বেশি ডার্ক হয়ে আসে চোখের ডিসটা, আমি চোখের পাতাটাকে আমরা একটু লাইট করে দিই চোখের কাজটা মোটামুটি আমাদের হয়ে গেছে, কিন্তু চোখটা একটু বেশি এই চোখটাকে আমরা আর একটু ডার্ক করতে হবে। হচ্ছে আমাদের বিফোর ইমেজটা আসলে একটু কালারটা একটু জ্বলে গেছে ইমেজটার, যাই হোক যতটুকু আছে নট ব্যাড। এভাবে করে নিলাম আমরা। নেওয়ার পরে নেক্সট যে কাজটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে যে এখানটায় আমাদের ক্যাপাসিটি 100 করে দিই, সময় লাগে এগুলো আসলে, একটু সময় না নিলে আপনার জিনিসটা আসলে ওই রকম ভালো আসে না। সেটা গাড়িটা কমিয়ে দিই, এবং এরপরে আমাদের নেক্সট যে কাজটা রয়েছে
নেক্সট কাজটা হচ্ছে খুবই সহজ, মোটামুটি যতটুকু হয়েছে নট ব্যাড থাকুক। এরপরে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে একটা নিউ বা নিউ না, আমরা এখান থেকে জাস্ট এই প্যানেলটা নিব, এখান থেকে জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব, টোটাল জিনিসটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব, এবং একটা লেভেল নিব, লেভেলটাকে আমরা হচ্ছে কি একটু হালকা এই যে এরকম একটা কালার নেব। সো এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়ার পরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা আমরা টোটালি ব্ল্যাক কালার করে দিলাম, এটাকেও আমরা টোটালি ব্ল্যাক কালার করে দিলাম। সো এরপরে আমরা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যেই ইয়েটা আছে স্যাটুরেশন, হিউজ অ্যান্ড স্যাটুরেশন, এখানে আমরা ব্ল্যাক কালারটা নিব, অপাসিটি আমরা একটু বাড়িয়ে দিই, 83% করে দিলাম, একটু ছোটো করে নিই। এই যে দেখেন কিছু কিছু জায়গায় একটু হলদে বা একটু ওভারফ্লো কালার চলে আসছে, এখানে আমরা হোয়াইট কালার দিয়ে একটু এখানে এগুলোতে মেরে দিব, চোখের এই জায়গাগুলোতে আমরা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মেরে দিব, এবং এই দাঁতের এই জায়গাগুলোতে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মেরে দেবো, নো প্রবলেম। এই যে নাকের এই নিচটাতে হালকা একটু মেরে দেবো, বা একটা কাজ করি আমরা, আমার মনে হয় কাজ করলে সবচেয়ে ভালো হয় সে আমরা পুরোটাতেই যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মেরে দিই তাহলে ভালো লাগে। পুরো কালারটাতে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। সো পুরো কালারটাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম, এখানেও সেম একটু ব্রাইট করে দিই কয়েকটা জায়গায়, হালকা হালকা একটু ব্রাইট করে দিই, যেমন এই জায়গাগুলোতে একটু ব্রাইট করে দিতে পারি হালকা হালকা, নাকের এই জায়গাটা একটু ব্রাইট করে দিতে পারি, চোখের এই জায়গাগুলো একটু ব্রাইট করে দিই। সো এই জায়গাগুলো একটু ব্রাইট করে দিলাম। নেক্সট যে কাজটা করবো, নেক্সট কাজটা হচ্ছে আমরা একটা নিউ লেয়ার নিব, নিউ লেয়ার নিয়ে জাস্ট স্কিন টোনটাকে আমরা ড্র করবো, স্কিন টোনটা আমরা এই কালারটাই নিলাম, কালারটাকে নিয়ে আমরা একটু লাইট কালার নিলাম, এই টোনটাই নিই, এই টোনটা নিয়ে আমরা ব্রাশ নিব, ব্রাশ নিয়ে আমরা কী করবো একটু বড় করে নিই, আমরা জাস্ট এটা এখানে ড্র করবো সিম্পলি। স্কিনের বাইরে দিলেও নো প্রবলেম, জাস্ট একটু ব্রাশ করে নিলাম, ব্রাশ করে নিয়ে নর্মাল মুড আছে, নর্মাল মুড থেকে আমরা এখান থেকে মাল্টিপ্লাই ডার্কে মাল্টিপ্লাই না দিয়ে আসলে লাইটেন কালারটাই দিই, অপাসিটিটা একটু কমাই নিয়ে আসি, অপাসিটি আসলে যে জিনিসটা চাচ্ছিলাম সেই জিনিসটা হচ্ছে না, ওভারলেটা দিলে আবার বেশি লাইট হচ্ছে, সফট লাইট হার্ড লাইট ওভারলেটা দিয়ে আমরা একটু অপাসিটিটা কমাই নিই। ওভারলে রেখে আমরা এটার অপাসিটিটা একটু কমাই দিই, বা এখান থেকে আমরা যদি লাইটের মাল্টিপ্লাই সমস্যা নেই, আমরা ওভারলেটাই রাখলাম,
ওভারলে রেখে আমরা এখানে মাস্কিং অ্যাড করে নিব। মাস্কিং এ আসলে আমাদের পুরোটার দরকার নেই, আমরা ব্ল্যাক কালারটা নিলাম। ব্ল্যাক কালারটা নিয়ে আমাদের যে যে জায়গায় দরকার নেই সেই সেই জায়গায় আমরা একটু ডার্ক করে নিব। যেমন দাঁতের এই জায়গাটা আমাদের এই কালারটা দরকার নেই, সো আমরা একটু ছোট করে নিয়ে আসি, ছোট করে নিয়ে আসি। চোখের এখানে এখানে দাঁতের এই জায়গায় বাদবাকি কাজ ঠিক আছে, বাদবাকি সমস্যা নেই। যে কাজটা করবো সেটা খুবই সিম্পল, আমরা জাস্ট এখানে এই ঠোঁটটাকে ড্র করে নিয়ে আসবো। সিলেকশনে ক্লিক করে দিই, সিলেকশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এরকম চলে আসবে। আসার পরে আপনি এখানে রেড কালার বা যে কোনো কালার আপনার যেটা পছন্দ মতো কালার আপনি নিয়ে নিন। এখানে নিউ একটা লেয়ার ক্লিক করেন, সরি মানে আপনি যে কোনো একটা পছন্দের কালার দিয়ে দেন, দিয়ে অল্টার ডিলেট প্রেস করেন, যেরকম চলে আসবে। এখান থেকে আপনি মাল্টিপ্লাই করে দেন, মাল্টিপ্লাই দিয়ে একটু ডার্কার কালার চলে আসবে। আপনার যদি মনে হয় যে আমি আর একটু লাইট কালার অ্যাপ্লাই করবো, তাহলে লাইট কালার অ্যাপ্লাই করেন, নো প্রবলেম। আরও লাইট কালার অ্যাপ্লাই করলে আরও লাইট কালার অ্যাপ্লাই করতে পারেন, নো প্রবলেম। অরেঞ্জ টাইপের কালার যদি অ্যাপ্লাই করতে চান, এটা ভালো লাগছে না, তাই আগেরটাই ভালো ছিল। দ্যাটস ইট, এই রেড কালারটা আপনি নিলেন। নেওয়ার পরে এখান থেকে সিম্পলি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আবার এখানে মাস্ক তৈরি করতে হবে। মাস্ক তৈরি করে আপনার যে অংশটুকু দরকার নেই সেই অংশটুকু আপনি মুছে দিন, যে অংশটুকু দরকার শুধুমাত্র ফাইনাল টাচটা কি। ফাইনাল টাচটা আমাদের কাজ শেষ, এখন ফাইনাল যে টাচটা রয়েছে সেটা হচ্ছে আমরা এই লাল কালারটা নিলাম, নিয়ে আমরা একটু বড় করলাম, আর একটু বড় করলাম, বড় করে করে এবার আমরা হালকা হালকা করে যে যে জায়গাগুলো আমাদের দরকার একটু রেডিশ, হালকা হালকা করে রেডিশ, হালকা যে যে জায়গাগুলো প্রয়োজন হবে সেই সেই জায়গাগুলোয় আমরা এটাকে একটু ড্র করে দেবো হালকা করে। অলরাইট, সো এইভাবে করে দিলেন, এইভাবে দিতে পারেন, নো প্রবলেম। দেওয়ার পর এটা লিপস্টিকের নিচে নিয়ে আসি, অলরাইট। দেওয়ার পর আমরা এখান থেকে অপাসিটিটা আমরা করে দিব মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই করে দিয়ে এটার অপাসিটিটা আমরা দিব লাইক দিস 20। অলরাইট, 20 দেওয়ার পরে আমরা সেম এখানে একটা মাস্কিং অ্যাড করে নিব। মাস্কিং অ্যাড করে নিয়ে আমরা কালারটা নিব, মাস্কের কালারটা এখান থেকে ব্ল্যাক কালার নিয়ে নিব, ব্ল্যাক কালার নিয়ে নিলাম, মাস্কিং সিলেক্ট করলাম, যেই যে আমাকে দরকার নেই এগুলো আমরা ফেলে দিলাম।
যেভাবে করে আমরা কিন্তু অনেক বেশি সাদা করে ফেলছি এই জিনিসগুলোকে, তাই না? অনেক বেশি লাইট হয়ে গেছে আসলে, এত বেশি না করলেও হয় আসলে, আর একটু ডার্ক করে নিয়ে আসতে পারে। এরপর এটাকে জাস্ট আমরা যদি একটু মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই করে জাস্ট এটার এটা একটু কমায় নিয়ে আসলাম এরকম, এবং এখান থেকে আমরা চাইলে একটু কালারগুলোকে ঠিক করে নিয়ে আসতে পারি। সাইজটা বড় করে দিয়ে এটার অপাসিটিটাকে আমরা একটু কমায় নিয়ে আসি, হালকা গায়ে করে ক্লিক করে দিই। এইভাবে করে আসলে মেনলি এই কাজগুলো করতে পারবো না, কারণ নো প্রবলেম হচ্ছে। ইমেজটা যদি আরেকটু সুন্দর দেখে নিতাম, আর একটু ভালো দেখে নিতাম, তাহলে ইমেজটা আরেকটু সুন্দর করা যেত। যেমন এখানে একটা প্রবলেম আপনারা লক্ষ্য করছেন কিনা, এখানে মেইন প্রবলেমটা হচ্ছে কি, চোখের এই জায়গাগুলো একটু ঝামেলা করতেছে, এবং এখানে এই যে বর্ডারটা রয়েছে এই পাশটা ঠিক আছে, এই পাশটা খুব একটা প্রবলেম নেই, বাট এই পাশের যে এই যে বর্ডারটা, এই বর্ডারটা কিন্তু খুব ঝামেলা করতেছে, বা এই বর্ডারটা কিন্তু ম্যাচ করতেছে না। তার কারণটা কি, কারণটা হচ্ছে কি, আমাদের যে মেইন ইমেজ, মেইন ইমেজের এখানে একটু শ্যাডো হয়ে আছে এই বর্ডারটা, দেখতে পাচ্ছেন? সো দ্যাটস দ্য থিং, এই কারণে আসলে আমাদেরকে একটু বেগ পোহাতে হচ্ছে আসলে। সো এটা ঠিক করার জন্য আবার আমাদের ক্যামেরা ফিল্টারে যেতে হবে। ক্যামেরা ফিল্টারে যেয়ে আমরা ডাবল ক্লিক যদি করি, ক্যামেরা ফিল্টারে যে এই যে বর্ডারটা রয়েছে এই বর্ডারটাকে যদি আমরা একটু ঠিক করে ফেলি, লাইক এই অ্যাডজাস্টমেন্ট এটা নিয়ে আমরা এই অ্যাডজাস্টমেন্ট এই এটাকে সিলেক্ট করে এই যে এখানে যে অপশনটা রয়েছে এই অপশনটাকে যদি আমরা একটু ঠিক করি, লাইক এরকম আমরা যদি এখানে ক্লিক করে দিই এইরকম, এরকম যদি একটু ক্লিক করে নিয়ে আসি, এবং একইভাবে আমরা এখানটাতেও যদি একটু ক্লিক করে নিয়ে আসি এইভাবে দিয়ে, এবার এখান থেকে আরেকটা বিষয় হাইলাইটটাকে একটু কমে আসি, শ্যাডোটাকে আমরা আরেকটু নিয়ে আসি, দ্যাটস ইট ফর ব্ল্যাকটাকে আরেকটু রাখি হালকা। তো এখন কিন্তু আরেকটু ন্যাচারাল বা আরেকটু রিয়েলিস্টিক মনে হচ্ছে, তাই না? এই জায়গাটা আগের চাইতে একটু স্মুথনেস চলে আসছে। সো দ্যাটস দ্য থিং, এভাবে করে কিন্তু আমরা আমাদের করতে পারি। সো এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইমেজ, আর এটা হচ্ছে কি আমাদের আফটার বিফোর, এটা হচ্ছে আমাদের আফটার, রাইট? সো এখানে আসলে প্রবলেমটা হচ্ছে কোথায়, কালারটা একটু আর্টিফিশিয়াল মনে হচ্ছে, এটাকে আর একটু ঠিক করা যায়। যেমন ঠোঁটের কালারটা খুব বেশি টকটক করতেছে, যেটা আসলে খুব বেশি একটা ভালো লাগছে না, এটাকে আরেকটু আমরা স্মুথনেস করে নিয়ে আসতে পারি, আর একটু কালার বার্ন যদি করে দিই, কালার বার্ন করে দিলে আর একটু ভালো লাগতেছে, এবং অপাসিটিটাও একটু কমাই দিই, 100 দিলে অপাসিটি ঠিক আছে চলে মোটামুটি, নট ব্যাড। এই তো
করা যায়, এখান থেকে ভাইব্রেন্স আছে, ভাইব্রেন্সটা যদি আমরা একটু কমাই নিয়ে আসি, স্যাচুরেশনটা যদি একটু বাড়িয়ে দিই, ভাইব্রেন্সটা একটু কমিয়ে দিই, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম, ভাইব্রেন্সটা একটু বাড়িয়ে দিলাম, স্যাচুরেশনটা একটু কমিয়ে দিলাম, এই তো এইভাবে করে একটু ন্যাচারাল করা যায় আর কি। আসলে যতটা ন্যাচারাল করা সম্ভব করা যাবে এভাবে করে করতে পারেন। এখানে যদি চান যে হালকা একটু মেকআপ, একটু শ্যাডো, হালকা চোখের উপরে হালকা সাইডে শ্যাডো ট্যাডো, এগুলো আবার কালার অ্যাপ্লাই করে করে করতে পারেন। চ্যানেল মিক্সার দরকার নেই, আমরা একটা ফটো ফিল্টার অ্যাড করে দিই। এভাবে করে আসলে আমরা বিভিন্ন কালার টালার হাবি জাবি এগুলো অ্যাপ্লাই করে ঠিক করতে পারি। এখান থেকে একটু সময় নিলে আরও বেশি সুন্দর করা যায়, যত বেশি সময় আপনি ব্যবহার করবেন, ব্যয় করবেন, তত বেশি ভালো লাগবে এই কাজগুলো করার জন্য, এই আর কি বিষয়। এই জায়গাটা মিলতেছে না, এটাকেও ঠিক করা যাবে, এই জায়গাটাকেও মিলাই দেওয়া যাবে, নো প্রবলেম, একটু সময় লাগবে, দ্যাটস ইট। সো যাই হোক, ওভারঅল আমাদের যে কাজটুকু আমরা করেছি খারাপ হয়নি, কিন্তু ওভারঅল ঠিক আছে। থাকুক, আর বেশি পণ্ডিতি করতে গেলে আসলে ছবিটা নষ্ট হয়ে যাবে। এই বর্ডারগুলো আমরা একটু ঠিক করে দিলাম। তো মোটামুটি আগের চাইতে মোটামুটি অনেকখানি বেটার হয়েছে। এই জায়গাগুলো আর একটু সময় নিলে আর একটু ভালো মতো করা যাবে, নো প্রবলেম। যেমনটা আমরা এই যদি কালারটা পিক করি, এই কালারটা যদি আমরা পিক করি, পিক করে আমরা এখানে একটা কালার নিলাম, কালার নিয়ে আমরা এই জায়গাটাতে একটু ড্র করে নিলাম। ড্র করে নেওয়ার পর আমাদের এই যে এখানে যে স্মাগল টুলটা রয়েছে, স্মাগ টুলটা নিয়ে আমরা একটু ম্যাচ করি, এরপরে নেক্সট যে কাজটা আছে, নেক্সট কাজটা হচ্ছে কি, আমরা এখান থেকে এই রেজার টুলটা নিলাম,
রেজার টুলটা নিয়ে আমরা এই সাইজটাকে একটু বড় করে নিলাম, আরো বড় করি। যায় একটু সময় লাগবে বাট মিলানো সম্ভব, ঠিক আছে। এটা হচ্ছে বিফোর, এখানে একটু কালচে হয়ে আছে, এটা হচ্ছে আফটার, সো এটা মিলে গেছে। সো দ্যাটস দ্য থিং, এভাবে পড়ে কিন্তু আমরা করতে পারি। ইভেন এখানে আমাদের যে স্মাগেল টুলের সাথে যে ব্লার টুলটা রয়েছে এটাকে যদি একটু বড় করে নিয়ে আসি, আর একটু বড় করি, দ্যাটস ইট, এখানে যদি নিয়ে আসি, নিয়ে এসে যদি আমরা এটাকে একটু হালকা ব্লার করে দিই এখানটাতে, এটা খারাপ লাগবে না, মিলে যাবে, দ্যাটস ইট। সো এইভাবে করে আসলে আমরা কাজগুলো করতে পারি। এবং এখানে দাঁতগুলো যদিও একটু লালচে হয়ে গেছে, তো হতে পারে, নো প্রবলেম, যেহেতু আমার হোয়াইট এরিয়াটাও একটু লালচে টাইপের, খারাপ লাগছে না, ভালো লাগছে। সো এই হচ্ছে রেড, রেড ইফেক্টটা, রেড ইফেক্টটা দিলেও হয়, না দিলে ভালো লাগতেছে, তাই না? রেড কালারটা দিলে ভালো লাগতেছে। সো এইভাবে করে আসলে আপনারা করতে পারেন। সো ওভারঅল যদি আমি আপনাদেরকে দেখাই যে আসলে আমরা কী কী কাজ করলাম এখানে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। সো এটা হচ্ছে আমাদের বিফোর, এটা হচ্ছে আমাদের আফটার। সো এই আর কি, বিফোর আফটার, এভাবে করে আমরা আমাদের যে কোনো স্কিন টোন, যেই কারো কালার টালার আমরা ঠিক করতে পারি। তবে ইমেজগুলো যদি একটু হাই রেজলিউশনের ইমেজ হয় তাহলে কাজ করে আসলে বেশি সুবিধা, বা কাজ করার ইয়েটা একটু বেশি, মানে ভালো লাগে কাজ করতে। যেমন এই ইমেজটা আমরা ইয়ে করেছিলাম, তাই না? এই ইমেজটাকে আমরা একটু হোয়াইট করেছিলাম, মনে আছে? এই ইমেজটাতে আমরা কাজ করেছিলাম, এই ইমেজটা কাজ করেছিলাম। সো এই ইমেজটাতেও কিন্তু অনেক বেশি ডার্ক টোন, এটাকেও ঠিক করে ফেলা, ফালানো যায় আর কি। সো এটা কি আর দেখাবো, এটা তো অলরেডি করেছি একবার। এটার ক্ষেত্রেও সেম, ফার্স্ট অফ অল আমাদেরকে ক্যামেরা র ফিল্টার নিতে হবে। ক্যামেরা র ফিল্টার নিয়ে আমরা এটাকে আগে ইয়ে করে নিই, ডুপ্লিকেট একটা কপি করি, তাহলে আমরা বিফোর অ্যান্ড আফটারটা দেখতে পারবো। এটাকে রাইট ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, বুঝতে পারিনি, মানে ভিডিও এডিটিং দেখাবেন বলছিলেন না? ভিডিও এডিটিংটা আমি আপনাদেরকে এই উইকে তো আর ক্লাস নাই, নেক্সট উইকে ইনশাআল্লাহ আমি দেখাই দেবো। না আপনাদের সাথে আমার আরও তিনটা ক্লাস আছে, আজকে তো 32 নম্বর ক্লাস, আরও তিনটা ক্লাস আপনাদের সাথে আমার আছে, তিনটা ক্লাসের ভিডিও এডিটিংটা আমি দেখাই দেবো, নো প্রবলেম। আর এছাড়াও যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু জানার থাকে আমার সাথে শেয়ার করবেন, দেখাই দেবো, নো প্রবলেম। আর মুসলিম ভাই আরেকটা মার্কেট প্লেস সম্বন্ধে বলবেন, আমি বলি upwork.com, আমি একটু লিখে দেই। upwork.com এ আপনারা আগে একটা প্রোফাইল ক্রিয়েট করেন, এটা একদমই সহজ, যেহেতু আমরা অলরেডি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখেছি, আমরা দিবেন, দিয়ে আপনি প্রত্যেকটা ধাপ আস্তে আস্তে একটা একটা করে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে ওরা 72 আওয়ার্স টাইম নেয় আর কি, 72 আওয়ার্স আর 48 আওয়ার্স সময় নেয় আপনার প্রোফাইলটা অ্যাক্টিভেট হওয়ার জন্য। এরপরে আপনাকে, আপনি যদি সঠিক ইয়েগুলো দেন, আপনার ডিটেল ইনফরমেশনগুলো সঠিকভাবে পূরণ করে দেন, তাহলে সে 48 আওয়ার্সের মধ্যেই আপনাকে এটা অ্যাক্টিভেট করে দেবে। যদি তারপরেও আপনারা না পারেন, আমি আছি, আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে আরও ডিটেলে দেখাই দেবো, নো প্রবলেম। ঠিক আছে, অসুবিধা নেই। সো আজকে